নমস্কার, গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রী স্মরণজিৎ চক্রবর্তীর লেখা একটি উপন্যাস, মোম কাগজ। আজ শোনাচ্ছি এই উপন্যাসটির প্রথম পর্ব। মাফলারটা ভালো করে জড়িয়ে নিলেন কমল। আজ পৌষ সংক্রান্তি, ঠান্ডায় রাতের কলকাতা কেন্নুর মতো গুটিয়ে রয়েছে। ঠান্ডা জিনিসটাকে একদম পছন্দ করেন না কমল, কেমন যেন আড় চোখে তাকানো একটা ঋতু। মানুষের বেলাতেও একই নিয়ম মানেন কমল, আড় চোখে চাওয়া, মিউমিউ করা, কারণে অকারণে হে হে করা মানুষ দেখলেই তফাতে থাকেন, মনে হয় এদের শরীরে রক্তের বদলে বিষ বইছে। পৌষের ঠান্ডাটাও ঠিক এমনই ধান্দাবাজ, ভীতু আর শয়তান। এমনিতে সাহস বা প্রতিভা নেই, কিন্তু একটু আলগা দিয়েছ কি চেপে বসবে। পঞ্চাননতলার এই ছোট ডিসপেন্সারিটায় কমল একাই বসেন, তা প্রায় 45 বছর হয়ে গেল এখানে। কাঠের চেয়ার টেবিল, কাঠের আলমারি, গদার মতো ঘটাং পাখা, সব সেই প্রথম দিন থেকে আজও ওকে সার্ভিস দিয়ে চলেছে। কমল বলছেন এগুলো ওর সঙ্গেই যাবে। সাইকেলটা নিয়ে আজ লেকের মধ্যে দিয়ে শর্টকাট করেছেন কমল। রাতের লেকে এখন প্রচুর আলো দেওয়া হয়েছে, পুলিশও ঘোরে, সিনেমা থেকে নাইট শোর লোকজনও থাকে রাস্তায়। কিন্তু তারপর সেই অঞ্চল পেরিয়ে ওর পাড়াতে ঢুকলেই সব কেমন যেন ঝিম মেরে যায়। কমল সাইকেলে গতি বাড়ালেন, খিদে পেয়ে গিয়েছে। আজ বিকেলে এমন রোগীর চাপ ছিল যে কিছুতেই খাওয়ার সময় পাননি। বাড়ির কাজের ছেলে বুড়াই খাবার নিয়ে বসে থাকে ওর জন্য, বাচ্চা ছেলে, তাকে বড় ভালোবাসেন কমল। নিজের তো আর বউ বাচ্চা হলো না, তাই বুড়াই এখন নিজের সন্তানের মতো হয়ে গিয়েছে। ডিসপেন্সারিতে মলয় বলে একটা ছেলে ওকে সাহায্য করে। মলয় বলে, দাদু আপনি কেন এখনো এখানে পড়ে থাকেন? পাড়ায় তো বেশ বড় নার্সিংহোম করেছেন একটা, তাও সপ্তাহে 2 দিন এখানে আসেন কেন? এত বয়স হলে একটু বিশ্রাম নিন। কমল বিরক্ত হন, খিটখিট করে বলেন, তাতে তোর কিরে, জানিস না এখান থেকে আমার হাতে খড়ি, আমার যা হয়েছে তাই ডিসপেন্সারি থেকে, আর এই গরিব মানুষগুলো যাবেটা কোথায়, তোদের ওই 1000 টাকার ডাক্তারগুলোর কাছে? মলয় তাও ছাড়ে না, বলে, আপনি পারেন বটে, চেনা নেই জানা নেই, তাদের জন্য এত করেন, রাস্তায় পড়ে থাকা মানুষকে তুলে নিয়ে গিয়ে হেল্প করেন, চিকিৎসা করেন, কিন্তু নিজের দিকে যত্ন নেই, গাড়ি তো কিনতে পারেন একটা, এই মান্ধাতা আমলে সাইকেলটা আবার ছাড়ুন। কমল আরও রেগে ওঠেন, বলেন, আমি গাড়ি কিনবো বা বুলডোজার সেটা তুই বলবি? পয়সা গাছে ফলে, এইটুকু যেতে গাড়ি কিনতে হবে? জানিস আমার বাবা কুমিল্লার গরিব মাস্টার ছিলেন, রোজ চক্রস হেঁটে স্কুলে পড়াতে যেতেন, তার ছেলে হয়ে আমি পয়সা নষ্ট করব? মলয় কি বলবে বুঝতে পারে না, হাঁ করে তাকিয়ে থাকে খানিক, তারপর বলে, অতই যখন টাকার হিসেব তখন এই বাজারে 30 টাকা ভিজিট নেন কেন? তাতে তোর বাপের কিরে হারাম দাদা? কমল দাঁত কিরমির করে বলেন, সবাই টাকা টাকা করলে গরিব মানুষগুলো কোথায় যাবে, আর তোর কি অসুবিধা হচ্ছে? তোর টাকা তো ঠিক মতো পাস নাকি, রোজা এক প্রশ্ন, আর যদি কখনো এসব শুনি জুতিয়ে কলকাতা ছাড়া করব তোকে। বড় রাস্তা থেকে ডান দিকে ঢুকে গেলেন কমল, আর একটু এগোলেই পাড়ার মোড়। গত 45 বছর এই পথে যাতায়াত করছেন কমল। ডাক্তার হরনাথ ঘোষ ওকে নিয়ে এসেছিলেন এই ডিসপেন্সারিতে, বলেছিলেন, গরিবগুলো খুব কষ্ট রে কমল, একটু দেখিস। কমলকে নিজের পায়ে দাঁড় করানোর পিছনে হরনাথ ঘোষের অবদান অনেক, তাই ওই মানুষটার কথা ফেলতে পারেননি। আসলে গরিব আবছা মানুষগুলোকে দেখলে নিজের বাবার মুখটাই মনে পড়তো কমলের। মনে পড়তো, আজও কি মনে পড়ে না? চোখ বন্ধ করলে আজও তো স্পষ্ট দেখতে পান কুমিল্লার সেই বহরিয়া গ্রাম, সুপুরি গাছের সারি দেখতে পান, বিকেলের মুখে বাবা খালি পায়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছেন,
মনে হয় হাত বাড়ালেই ধরতে পারবেন বাবাকে। মনে হয় এই তো সেদিনের ঘটনা। পুরনো কোনো কিছুকে ছাড়তে পারেন না কমল, ফেলে আসতে পারেন না পিছনে। তাই জীবনে অনেক অনেক সফল হয়েও এই গরিব মানুষগুলোকে ছাড়তে পারেননি, এই সাইকেলটাকে ছাড়তে পারেননি, ছাড়তে পারেননি সহজিয়া জীবন। কিন্তু আশেপাশের মানুষজন শুধু ওর খিটখিটে রূপটাই দেখে, তাই আড়ালে ওকে খিট কমল বলে ডাকে। কিন্তু আসল মানুষটাকে আর কে কবে দেখল? পাড়ার মোড়ের কাছে এসে সাইকেলের গতি কমালেন কমল, আর সঙ্গে সঙ্গে বিরক্ত হলেন খুব। এই ছোট গলিটার আলো কিছুতেই ঠিক থাকে না, যতবার লাগানো হয় ততবার কারা যেন ভেঙে দেয়, যত সব অসভ্য ছেলেপিলের দল। সাইকেলের সামনের আলোটা খুব একটা শক্তিশালী নয়, ওর চোখের মতো সাইকেলের আলোর জোরও কমেছে। তাই সামনের আবছায়া পথটা দেখে মনটা তেতো হয়ে গেল কমলের। আকাশের দিকে একবার তাকালেন কমল, আধখানা চাঁদ ঝুলে রয়েছে গাছের ফাঁকে। ধোঁয়াশার পলিথিনের ভিতর দিয়ে দু একটা জেদি তারাকে দেখা যাচ্ছে শুধু, বাকিটা ঝাপসা অন্ধকার। রাগে কমল বিড়বিড় করে উঠলেন, তারপর সাইকেলের হাতলটা গলির দিকে ঘুরিয়ে সাবধানে প্যারেলে চাপ দিলেন। আর ঠিক তখনই দেখলেন সেই দৃশ্যটা, সরু গলিটার ভেতরে কারা ওরা আবছা মতো! আশ্চর্য, সব সময় কেউ না কেউ পথ আগলে রাখে, এই দেশে কারো সিভিক সেন্সই তৈরি হয়নি। কমলের বিরক্তি বাড়ল, উনি জোরে বেল বাজালেন, আর অদ্ভুত শব্দে সাইকেলের ঘন্টিটা রাত কাঁপিয়ে টিউ টিউ করে উঠল। টিউ টিউ, সাইকেলের ঘন্টি পাড়া কাঁপিয়ে ডেকে উঠল দুবার, শব্দটা গিয়ে পিনের মতো ফুটলো কানের ভিতর। আমি ধড়মড় করে উঠে বসলাম বিছানায়, মাথার ভিতরটা কেমন যেন কট করে উঠল। কী বিপদ, এখানে রোজ সকালে এমন করেই ঘুম ভাঙবে নাকি? লোকটা এখনো সাইকেলের সেই বেলটা পাল্টায়নি? আচ্ছা, খিটখেল মানুষ তো, সাইকেলে কেউ এমন এরোপ্লেনে হর্ন লাগায়? আমি চোখ বুজে চুপ করে বসে রইলাম একটু, মাথার ভিতরে এই বোলতার হুলটাকে মিলিয়ে যেতে দিলাম। তারপর চোখ খুললাম আবার, দেওয়ালে ঝোলানো নীল ঘড়িটায় দেখলাম সকাল 8:30 বাজে। আর একটু শোবো, ঘুম হবে কি? শরীরটা খুব অগোছালো হয়ে আছে, 10 বছর পর চারপাশের সব কিছুকেই এখন কেমন যেন অচেনা লাগছে, তার উপর জেট ল্যাগ তো আছেই। শিকাগোয় এখন সবে রাত, আমার ঘুমের সময়ও হয়নি, বড় জোর ডিনার নিয়ে ল্যাপটপে কোনো মুভি খুলে বসেছি। সেখানে এই সকাল 8:30-র ঘিঞ্জি শহরটাকে আমার কেমন যেন অচেনা লাগছে। গতকাল রাত 2টায় ফিরেছি শহরে, প্লেন থেকে প্রথম দিল্লিতে নেমেছিলাম দুপুরবেলা, সেখান থেকে কলকাতার কানেক্টিং ফ্লাইটটা এত দেরি করেছে যে বলার নয়। ভাগ্যিস কাকু একটা গাড়ি ভাড়া করে দিয়েছিল এয়ারপোর্টে। আমি বিছানায় শুলাম আবার, দেখি আর একটু ঘুম আসে কিনা। আসলে গতকাল শেষ রাতে শুয়ে ঘুমানোর চেষ্টা করেছিলাম একটু, কিন্তু শরীরের ঘড়ি এত তাড়াতাড়ি পাল্টি খায় না। 10:30-11 ঘন্টার পার্থক্যটা এত সহজে মেটে না, তাও 2 ঘন্টার চেষ্টায় 4:05-টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। হয়তো জার্নি ক্লান্তিটা অনুঘটকের কাজ করেছিল। তবে বিকট বেলের জ্বালায় ঘুমোয় কোন কুম্ভকর নিঃসাধ্য, ভাবলাম লঙ্কায় নিশ্চয়ই এমন সাইকেলওয়ালা ছিল না, থাকলে 6 মাস কেন? কুম্ভকর্ণ 6 ঘন্টা টানা ঘুমোতে পারতো কিনা সন্দেহ। খটখট করে একটা শব্দ হলো দরজায়, ওহ জ্বালাতন! আমি আবার উঠে বসলাম, এখন কে এলো আমার ঘরে? বিছানা থেকে উঠে চটিটা পায়ে গলিয়ে ঘরটার দিকে তাকালাম, বাক্সপত্র কিছুই খোলা হয়নি এখনো, গত রাতে কোনো মতে একটা নাইট ড্রেস বের করে শুয়ে পড়েছিলাম। ঘরটা দেখে নিজেরই বিরক্তি লাগলো, আমি খুব ফিটফাট থাকতে পছন্দ করি, কিন্তু ঘরটা দেখে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে পড়ে আছি। খট খট করে আবার শব্দ হলো, দরজাটা খুলে একটু থমকে গেলাম। একটা 19 বছরের মেয়ে ক্যাপ্রিয়ার টি শার্ট পরে দাঁড়িয়ে রয়েছে সামনে, হাতে একটা ছোট ট্রে, তাতে 4 বিস্কিট রাখা। দাদা ভাই, তোমার চা। পাখু,
আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ওরে বাবা, একরত্তি ছিল তো। আমি বললাম, আয় ঘরে আয়। আসবো? পাকু মাথাটা বাড়িয়ে ঘরটা দেখল। হ্যাঁ আসবি, আয়। আমি সরে দাঁড়ালাম দরজা থেকে। পাকু ঘরে ঢুকে সামনে ছোট টেবিলটার উপরে ট্রেটা রাখলো। বলল, তুমি আমার চিনতে পেরেছো? আমি হেসে বললাম, পাকু তো খুব চিনেছি। পাকু হাসলো। আসলে 10 বছর হয়ে গিয়েছে তো, তাই ভাবলাম। আমি বিছানা গিয়ে এদিক ওদিক তাকালাম। পাকু বলল, কি খুঁজছো? অ্যাশট্রে আমি এনে দিচ্ছি নিচে থেকে। না রে, স্মোক করি না। আমি হাত দিয়ে বালিশটা সরিয়ে তার তলা থেকে নেজাল ড্রপটা বের করে নাকে দিলাম। তারপর বললাম, এটা। পাকু আর কি বলবে বুঝতে পারলো না, ঠোঁটটা চেটে তাকালো আমার দিকে। আমি জানি ও কি ভাবছে। আসলে এ বিদেশ থেকে দীর্ঘদিন পর কেউ এলে তাকে নিয়ে দ্বিধা সন্দেহ আর ভালো লাগাগুলো মানুষের মনে জট পাকিয়ে যায়। তাকে আপন মনে করতে ইচ্ছে করলেও মনে হয় সে তো আর আমাদের আপন ভাবে না, বা আমাদের তৃতীয় বিশ্বের অনুন্নত মানুষ ভেবে করুণা করে। তাই ভালো লাগাটা ঠিক মতো সামনে আনতে পারে না মানুষজন। আমি জানি পাকুরও এখন তেমনই মনে হচ্ছে। আমি বললাম, পাকু আমি তো চা খাই না। চা খাও না, তবে কি খাও, কফি? আমি মাথা নাড়লাম, ওসব বাদ দে, আমি কিছুই খাই না। তোর কথা বল, কি পড়ছিস? পাকু বলল, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স। বাহ, দারুণ তো। আমি পা তুলে বসলাম বিছানায়। চাই দারুণ? পাকু মাথা নাড়ল। এখন এখানে পাড়ায় পাড়ায় ইঞ্জিনিয়ারিং কলেজ, যে কেউ পড়তে পারে, কেরামতি লাগে না। এডুকেশন হ্যাজ বিকাম বিজনেস হেয়ার। আর বলো না দাদা ভাই, আমার ইচ্ছে ছিল না পড়ার, ভেবেছিলাম জিওলজি নিয়ে পড়বো। তা পড়লি না কেন? আমি জোর করে প্রশ্ন করলাম। আসলে কথা বলতে আমার ভালো লাগছে না। পাকু বলল, বাবা বলল, প্লাস এইচএসের রেজাল্ট ভালো হয়নি। তাই যাকগে, তুমি কখন ব্রেকফাস্ট করবে? মা জিজ্ঞেস করতে বলল, লুচি করছে। আমি থমকে গেলাম একটু। এখানে যেটাকে ব্রেকফাস্ট বলে সেটা আর আমি খেতে পারবো না, ওই ডুবো তেলে লুচি, হলুদ আর শুকনো লঙ্কা দেওয়া আগুনের মতো আলুর দম, ওগুলো খেলে 2 দিনে হসপিটালে ভর্তি হতে হবে। কাকিমাকে ওসব করতে বারণ কর পাকু, আমার ওসব খাওয়া বারণ। আমি সকালে ওটস খাই বা কর্নফ্লেক্স উইথ মিল্ক, সঙ্গে ফল, ফলের রস আর একটা ডিম। এ, পাকু নাক কুচকালো, কি জঘন্য, ওসব কেউ খায়? আমি উঠে দাঁড়ালাম। কথা বলার অনিচ্ছেটা আরো জোরালো হয়ে উঠছে আমার। আসলে আমি শিকাগোয় একা থাকি, একটা ওয়ান রুম ফ্ল্যাটে, ওখানে বলে স্টুডিও। কেউ আমায় বিরক্ত করে না, জোর করে কথা বলে না, আমি জঘন্য খাই না অমৃত খাই তা নিয়ে মন্তব্য করে না। আমি প্লেনে ওঠার সময় বুঝতে পারিনি, কিন্তু কলকাতায় আসার কয়েক ঘন্টার ভিতরেই বুঝতে পারছি এখানে কটা দিন থাকা আমার খুব কঠিন হয়ে যাবে। পাকু ট্রেটা নিয়ে নেমে যাওয়ার আগে আর একবার বলল লুচিটা আজকের মতো খেয়ে নিতে। এই ঘরটার সঙ্গে লাগোয়া বড় ছাদ, তার আর এক মাথায় বাথরুম আছে। গতকাল রাতে একবার গিয়েছিলাম, কেমন অন্ধকার শ্যাওলা জামা বাথরুম, মেঝেতে সব সময় জল দাঁড়িয়ে থাকে, চৌবাচ্চার তলাটা কেমন কালো মতো। বাথরুমটাই যদি ওই হয় তবে টয়লেটটা কেমন হবে কে জানে। আমি ঘর থেকে সিঁড়ির দিকে গেলাম। ছাদে যাওয়ার দরজাটা সিঁড়ির ল্যান্ডিংয়ের পাশে, সেটা দিয়ে বেরিয়ে ছাদে দাঁড়ালাম। আর বহুদিন পরে কলকাতা শহরের দিকে তাকালাম ভালো করে। আগে এই ছাদের এই ঘরটাতেই থাকতাম আমি, তাই ছাদে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখা নতুন কিছু নয়। তবু এখন কত কিছু যে নতুন দেখলাম, আশপাশে বেশ কয়েকটা বড় বাড়ি উঠেছে আর দুটো বাড়ি ভাঙা হচ্ছে, একটা রতন সাউদের আর অন্যটা পুলকিতদের। রতন সাউ এখানে একটা মুদির দোকান চালাতো, আর পুলকিতদের ছিল 2টো ট্যাক্সি। ওরা কি তবে উঠে গেল পাড়া থেকে? এখান থেকে যারা স্টেটসে যায় তাদের মুখে শুনেছি এই গোটা শহরটা নাকি আস্তে আস্তে প্রোমোটারদের কবজায় চলে যাচ্ছে, পুরনো সুন্দর বাড়ি ভেঙে ভোঁতা কিউবে ভরে যাচ্ছে চারদিক।
কিন্তু সেই আগ্রাসন যে আমাদের এই পাড়াতেও ঢুকে পড়েছে সেটা বুঝতে পারিনি। কালী পুজো শেষ হয়েছে সবে, কিন্তু শহরে তার প্রভাব আছে এখনো। পাড়ার মোড়ের প্যান্ডেলের কাপড় সরিয়ে নিলেও বাঁশের কাঠামো রয়ে গিয়েছে, ফলে রাস্তাটাও সরু হয়ে গিয়েছে। সত্যি 10 বছরে এই ইনডিসিপ্লিনটা একই রয়ে গেল। অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার, এসে কি ভুল করলাম? যা চোখে পড়ছে তাতেই তো বিরক্তি লাগছে। মনে হচ্ছে কোথায় ফেঁসে গেলাম রে বাবা। তারপরই মনে হলো, আচ্ছা 10 বছরে আমি কি পাল্টে গেলাম, স্নব হয়ে গেলাম? নিজেকে কি তবে আমি আশপাশের সবার চেয়ে সুপিরিয়র ভাবছি? ফ্রেশ হয়ে ঘরে এসে দেখলাম কাকু বসে রয়েছে বিছানায়, হাতে খবরের কাগজ। আমার দেখে বলল, পায়খানা হয়েছে? মানে নতুন জায়গা তো, প্লাস বাংলা স্টাইল, মানে তোদের তো চেয়ারে বসে হাগাও বেশ। আমি চোয়াল শক্ত করলাম, সকাল সকাল এসব অমৃতবাণী শোনার জন্যই কি আমি এখানে এসেছি? কাকু ফতুয়ার পকেট থেকে একটা খাম বের করে বলল, এই যে নাম্বারটা। কিসের নাম্বার? আমি অবাক হলাম। আরে ভুলে গেলি? কাকু বিরক্ত হলো এবার, এমন স্মৃতিশক্তি নিয়ে কি গবেষণা করিস তুই? আরে পূজার নাম্বার এটা। আমি থমকে গেলাম প্রথমে, তারপর মাথার ভিতর আলো জ্বলল। ও হরি, হেই কেস, পূজা! কাকু সেটা ধরে বসে রয়েছে? আমি বললাম, তোমার কাছেই রাখো না, পরে নেব, এই তো এলাম জাস্ট, একটু থিতোতে দাও। কাকু বলল, তা ঠিক, আসলে মিস্টার গাঙ্গুলি মানে ওর বাবা তো সকাল 6টাতেই ফোন করেছিলেন, জিজ্ঞেস করছিলেন তুই এসেছিস কিনা, মানে ভালোভাবে এসেছিস কিনা। উনি ফোন করেছিলেন কেন? আমি অবাক হলাম, বুঝতে পারলাম না এই মিস্টার গাঙ্গুলি ভদ্রলোকের আমার আসা যাওয়া নিয়ে এত মাথা ব্যথার কারণ কি। বাহ, করবেন না! কাকু খুব অবাক হলো, পেপারটা গুটিয়ে বলল, আরে তার মেয়েকে বিয়ে করবি, সে তোর হবু শ্বশুর মশাই, জামাইয়ের খবর নেবেন না? আমি বললাম, কাকু আমি একটু ড্রেস পাল্টাবো, তুমি নিচে চলো, আমি আসছি। ড্রেস পাল্টাবি কেন? কাকু অবাক হলো। আমি বললাম, বেরোবো, একটা ফোন কিনবো, নতুন নাম্বার নিতে হবে। এই কদিনের জন্য? কাকু অবাক হলো। হ্যাঁ কাকু, তুমি নিচে যাও, আমি আসছি। বিরক্তিটাকে চেপে আমি যথাসম্ভব শান্ত গলায় বললাম, পরের 1 ঘন্টায় আমি আমার 2টো বড় সুটকেস আনপ্যাক করে দরকারি জিনিসপত্র গুছিয়ে রাখলাম, তারপর জামা কাপড় পাল্টে একটা বড় প্যাকেট নিয়ে নিচে নামলাম। এই বাড়িটা 3তলা, একদম নিচের তলায় ঠাকুমা থাকে, আর 2তলায় থাকে কাকুরা, মানে কাকু কাকিমা পাকু আর বিলু। সিঁড়ি দিয়ে নেমেই লম্বা বারান্দা, পুরনো দিনের সবুজ মেঝে, কালো চওড়া বর্ডার দেওয়া। বারান্দায় দাঁড়িয়েই সেই পুরনো গন্ধটা পেলাম, ঠাকুমা সকালবেলা স্নান করে পুজোর সময় নিচের তলায় যে ধূপ জ্বালায়, সেটা কি করে যে 2তলা অবধি উঠে আসতো কে জানে। দেখলাম ধূপের গন্ধ আজও সেই পথ ভরেনি। বহুদিন পরে এই একটা গন্ধ আমার বুকের ভেতরের মাটি বসিয়ে দিল, কোনো কারণ ছাড়াই চোয়ালের কাজটা শিরশির করে উঠল। দাদা ভাই, দাঁড়িয়ে আছিস কেন, আয়। বেলু ঘর থেকে বেরিয়ে এলো বাইরে, বেলুকে দেখে ভালো লাগলো, ও পাকুর দিদি, এখন 23 কি 24 চলছে, ঠিক করছে কে জানে। আসলে সকলের কাছ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছি যে আর কারো খবর রাখি না। কিরে আয়, বেলু দরজা দাঁড়িয়ে ডাকলো আবার, আমি হেসে গেলাম। বেলুর ঘরটা আগে কতবার এসেছি, কিন্তু ও আজ তাও কেমন যেন নতুন লাগলো। দেখলাম গত 10 বছরে ঘরের দেওয়ালে রং হয়নি, জায়গায় জায়গায় ড্যাম্পের দাগ, প্লাস্টার খসে পড়ছে, নভেম্বরের শেষ বলে সামান্য ঠান্ডা থাকায় ঘরের ফ্যানটা চলছে না, কিন্তু আমার গরম লাগছে খুব। শিকাগোর ওই ভয়ঙ্কর ঠান্ডায় থাকতে থাকতে এটাকে আমার সামার মনে হচ্ছে। আমি এদিক ওদিক তাকালাম, ঘরে
দুটো খাট, দুই বোনের, আর একটা টেবিল, চেয়ার, আলমারি এবং আলনা। আসবাবপত্রও বেশি নেই, তাতেও যেন ঘরটার ফাটো ফাটো অবস্থা। এখানে বস। বিলু বিছানা থেকে ওর বই খাতা সরিয়ে নিয়ে বসার জায়গা করে দিল আমায়। আমি বসলাম, হাতে ধরা প্যাকেটটা বাড়িয়ে বললাম, এটা রাখ, তোদের জন্য কয়েকটা জিনিস আছে। বিলু কিছু বলার আগেই জিনিস বলে লাফ দিয়ে দরজার কাছ থেকে ঘরের ভেতর ঝাঁপিয়ে পড়ল পাকু। তারপর কেউ কিছু বোঝার আগে ছো মেরে তুলে নিল প্যাকেটটা। আমি অবাক হলাম, পাকু কখন এসে দাঁড়ালো দরজায়? কি করছিস কি? বিলু বিরক্ত হলো, এমন অসভ্যতা শিখলি কোথা থেকে? পাকু বিছানায় বসে দ্রুত হাতে প্যাকেটটা খুলতে খুলতে বলল, টিভি থেকে। আমি কি বলবো বুঝতে পারলাম না, পাকুর দিকে তাকিয়ে রইলাম। পাকু প্যাকেটটা খুলে তার ভেতর থেকে চারটে বিভিন্ন মাপের প্যাকেট বের করে আনলো। আমি প্রতিটা প্যাকেটের গায়ে নাম লিখে এনেছিলাম। পাকু নিজেরটা হাতে নিয়ে চটপট খুলে ফেললো মোড়কটা, তারপর উত্তেজিত হয়ে চেঁচিয়ে বলল, ওহ কি দারুণ পারফিউম! বিলু আমার দিকে তাকিয়ে বলল, এসব এনেছিস কেন দাদা ভাই? বিদেশ থেকে এলে কি কিছু নিয়ে আসতে হবে? সত্যি এটা তো রিগ্রেসিভ ধারণা, আর এখন এখানেই সব কিছু পাওয়া যায়, কেন এসব করিস? ইচ্ছে হলো, আমি দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। ঠাকুমার পুজো হয়ে গেছে না, যাই একটু দেখা করে আসি, কাল তো আর রাতে দেখা হয়নি। পাকু বলল, লুচি খাবে না, মা ঘি দিয়ে ভেজেছে। আমি হাসলাম, ফেটে সহ্য হবে না। খালি বাজে কথা, পাকু দরকার চেয়ে বেশি হাসলো, কত দাম এই পারফিউমটার, ঘ্যামা গন্ধ কিন্তু। বিলু ধমক দিয়ে বলল, হাইট অফ ইনডিসেন্সি, তুই যা দাদা ভাই, ঠাকুমার সঙ্গে দেখা করে আর। আমি ঘর থেকে বেরোলাম, আবার সেই লম্বা করিডোর, সেই সবুজ ঠান্ডা মেঝে, আর আবার সেই বুকের মাটি নরম করে দেওয়া ধূপের গন্ধ। আমার চোখের সামনে ভেসে উঠল বহু বছর আগের একটা সন্ধে, ভেসে উঠল জমে থাকা পাড়ার লোক, পুলিশের ভ্যান, ছিন্ন ভিন্ন একটা বাড়ি। জানলার সামনে বসে বাইরে থেকে আসা রোদের নিচে একটা বই খুলে পড়ার চেষ্টা করছিল ঠাকুমা। কতদিন পরে দেখলাম, 10 বছরে যেন 30 বছর বয়স বেড়ে গিয়েছে মানুষটার। মুখের চামড়ায় অজস্র ফাটল, চোখের কালোই মুক্তোর পুঁতি, মাথার চুল পাতলা হয়ে পুরনো রংচটা পুতুলের মতো হয়ে আছে। ঠাকুমা, আমি আলতো গলায় ডাকলাম। ঠাকুমা মুখ ফেরালো, রোদের দিক থেকে চোখ সরিয়ে ঘরের ভিতরের আলোর সঙ্গে তাল মেলাতে সময় লাগলো একটু, তারপর আমায় চিনতে পেরে কেমন যেন থমকে গেল, হাত থেকে আলগা হয়ে গেল বইটা। আমি এগিয়ে গিয়ে সামান্য ঝুঁকে প্রণাম করলাম, গতকাল রাতে এসেছি। ঠাকুমা আমার মাথায় আলতো করে হাত রাখল, অস্ফুটে বলল, রুকু বাবু। আমি কি বলবো বুঝতে না পেরে দাঁড়িয়ে রইলাম। ঠাকুমা হাসলো, এবার দাঁত নেই একটাও, কিরকম অদ্ভুত লাগলো দেখে। মনে হলো দলা মোচড়া করে আবার হাত দিয়ে সমান করতে চেষ্টা করা কাগজের মতো লাগছে মানুষটাকে। বললাম, শরীর কেমন তোমার? ঠাকুমা আমায় হাত ধরে বিছানায় বসালো, বলল, শরীর আছে একরকম, তা কদিন থাকবি তো? শুনলাম তুই নাকি বিয়ে করতে এসেছিস, সত্যি? আমি কিছু না বলে হাসলাম। ঠাকুমা বলল, ভালো ভালো, সেই যে রাগ করে গেলি আর তো এলি না, 10 বছর আমাদের কথা মনেই পড়ল না তোর, তা বড়র কাছে? আমি বললাম, তোমার জন্য একটা ম্যাসাজার এনেছি, বিকেলে দেখিয়ে দেবো কেমন, হাত পা ভালো করে ম্যাসাজ করতে পারবে। ঠাকুমা হাসলো, আর ম্যাসাজার, আমি কি আর ও সব করে ক্যাটরিনা কাইফ হব নাকি? আমি অবাক হলাম। ঠাকুমা বলল, অবাক হচ্ছিস কেন, 86 বছর বয়স হয়েছে বলে কি আমি মানুষ নই? হিন্দি ছবি কি যে ভালো লাগে আমার, এই দেখ,
আমি দেখলাম ঠাকুমা এতক্ষণ যেটা পড়ার চেষ্টা করছিল সেটা একটা সিনেমার পত্রিকা। আমি উঠলাম, আর সঙ্গে সঙ্গে এই রাস্তা থেকে আসা একটা বিকট ধাতব শব্দ যেন করাতের মতো কানের পর্দা কেটে দিল। তার মধ্যেই ঠাকুমা জোরে বলল, তোর সঙ্গে আমার খুব দরকারি কথা আছে বুঝলি, যখন কেউ থাকবে না বাড়িতে তখন বলবো। আমি অবাক হয়ে তাকালাম ঠাকুমার দিকে। ঠাকুমা গলা নামিয়ে ফিসফিস করে বলার চেষ্টা করলো কিছু, কিন্তু শুনতে পেলাম না। বললাম, কি জোরে বলো। ঠাকুমা বিরক্ত হয়ে চেঁচিয়ে বলল, তোর কাকু আমায় খুন করতে চায় জানিস, তোকে এর একটা বিহিত করে দিতে হবে, শুধু বিয়ে করলে হবে না, কিন্তু আমার দিকটাও দেখতে হবে বুঝলি। আওয়াজটা বাড়লো যেন, আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। দেখলাম রাস্তায় শানওয়ালা রহমত মিয়া সাইকেলের প্যাডেল ঘুরিয়ে বিচ্ছিরি শব্দ তুলে শান দিচ্ছে ছুরিতে। দুটো ধাতুর ঘষায় আগুনের ফুলকি ছিটকে বেরোচ্ছে চারদিকে। আমি চোয়াল শক্ত করলাম, প্রথমে কাকু, তারপর এখন ঠাকুমা। এরা কি চায় আমার কাছ থেকে? মনে হলো ছুরিটা কি আসলে আমার জন্যই ধার দেওয়া হচ্ছে। ছুরিতে শান দেওয়া হচ্ছে, সাইকেলে প্যাডেল ঘুরিয়ে রহমত মিয়া দুহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শান দিচ্ছে ছুরিতে। লোহার চাকা থেকে আগুনের ফুলকি গিয়ে লাগছে রহমতের কালো হয়ে যাওয়া জামায় হাতে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই রহমতের, সে ছুরির ধার বাড়িয়েই চলেছে। আর্য বলল, দেখেছিস এমন করেই তৈরি হতে হবে আমাদের, এমন করেই মনের ভিতরের ইস্পাতটাকে ধার দিয়ে আগামী পৃথিবীর জন্য তৈরি হতে হবে বুঝলি। আবার বাতেলা সারা, পেরেক বলল, ভার বকায় পিএইচডি তোকেই দেওয়া হবে, সান দিয়ে কানের পর্দা পেলমেট ঝুলে দিল, আর তুই শালা বাতেলা বেচে বাড়ি কিনবি। আর্য বলল, দেখ পেরেক এইসব বলবি না, বাংলার যুবশক্তি আজ তোর মতো ছেলেদের জন্যই, মার বলার যুবাকে সত্যিকারের শক্তি দেখবি এবার। পেরেক খিঁচিয়ে উঠল, আমি বিরক্ত হলাম, বললাম কি করছিস, কি তখন থেকে দুজন মিলে ঝগড়া করছিস কেন? কেন মানে? পেরেক রাগ করলো, ও সকাল বিকেল আন্টু বান্টু কথা বলবে, আর আমার সেটা মানতে হবে? মামার বাড়ি, সালার সামনে পাড়া পুজো, চাঁদা কত উঠেছে জানিস, নকুলদানা দিয়ে দুর্গাপুজো দিতে হবে এবার, সেখানে কাজ করার নাম নেই, যুবশক্তির বাতেলা ঝাড়ছে। আমি কিছু না বলে চুপ করে গেলাম, সত্যি আমার কিছু বলার নেই, আমি নিজে তো আর সময় দিতে পারি না এসবে, তাই পেরেক কথাটা যে কতকটা আমাকেও বলল সেটা বুঝতে পারলাম, কিন্তু সময় দেব কি করে, আমার তো পড়ার চাপ খুব, তার উপর বাড়ির ঝামেলা রয়েছে, তাই অন্য কিছু আমার খুব একটা ভালো লাগে না। আমার চুপ করে থাকতে দেখে আর্য বলল, তুই চুপ করে সব শুনছিস, পুজো করে কি হবে? হ্যাঁ আমাদের গরিব দেশে আগে দরকার শিক্ষা স্বাস্থ্য সততার পাঠ, সেখানে কোটি কোটি টাকা খরচ করে পুজো হচ্ছে, 5 দিনের জন্য এত টাকা খরচ না করে সেই টাকায় সারা জীবন সুফল পাওয়া যায় এমন কিছু করিস না কেন? পেরেক খিঁচিয়ে বলল, আজ ভাটের কথা বন্ধ করবি, এমন কেলাবো না তোকে, দিয়ে শ্রদ্ধার করবেন, রবীন্দ্রনাথ পেম স্মোকিং ইংলিশ বলে কুল পাচ্ছে না লোকে, সেখানে ভাটাচ্ছে। আমি উঠে পড়লাম, কলেজ থেকে এসে শটান ঠেকে বসেছি, ভেবেছিলাম একটু হালকা কথাবার্তা বলবো, আড্ডা মারলে মাথাটা একটু ছাড়বে, কিন্তু এই দুটো সারাক্ষণ কামড়াকামড়ি করে আমার আর ভালো লাগে না। সেপ্টেম্বরের মাঝামাঝি এখন, পুজো আসছে, সন্ধে নামলেই কেমন যেন চারদিকে বাষ্প জমে যায়, ছাতিম ফুলের গাঢ় গন্ধ সেই বাষ্পের মধ্যে আটকে কলকাতার হাওয়া ভারী করে তোলে, আমার মনটা কেমন যেন করে, মনে হয় কে যেন নেই পাশে, কে যেন আসবে বলেছিল আসেনি। কিরে উঠলি? পেরে অবাক হলো। পুলকিতের বাড়িটা অনেক দিনের পুরনো, চুন সুরকির গাঁথনি দেওয়া মোটা দেওয়াল, আর্চ দেওয়া জানলা, ঝুল বারান্দায় সিংহের মুখওয়ালা ড্রেন পাইপ, বাড়িটার বাইরের দিকে চওড়া মতো একটা লাল মেঝের বারান্দা আছে, না কোনো পাঁচিল দিয়ে সেটা ঘেরা নয়, পাড়ার বিভিন্ন বয়সের লোকেরা দিনের বিভিন্ন সময় এখানে বসে আড্ডা দেয়, বিকেলে ছোটরা, এই সন্ধ্যের দিকটায় আমরা, আর রাতের দিকে পাড়ার বয়স্করা এসে এই জায়গাটা দখল করে। ফুলকিতদের বাড়ির কেউ কিচ্ছু বলে না। আমি বারান্দা থেকে ব্যাগটা তুলে নিয়ে বললাম, বাড়ি যাব, আজ কলেজেও খুব চাপ গিয়েছে,
প্র্যাকটিক্যালে ম্যাডাম পুরো ঝাড় করে দিয়েছেন, আর ভালো লাগছে না। পেরেক বললো, তো বসে যা, কালিদাকে বলছে 3টে অমলেট করে দিতে, খেয়ে যা। ধুর, তোর অমলেট রাখ। আমি ব্যাগটা এবার পিঠে ঝুলালাম। রতন সাউয়ের মুদি দোকানের পাশেই কলিদার ফাস্টফুড কাম চায়ের দোকান, এখান থেকেই দেখা যায়। আমরা চেঁচি অর্ডার দিলে বোসাকে দিয়ে খাবার পাঠিয়ে দেয় কলিদা। কিন্তু আজ আমার কিছুই ভালো লাগছে না। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় দেখেছি বাড়ির আবহাওয়া একদম ভালো নয়। সেটাই হয়তো অবচেতনে সারাদিন কাজ করছে, হয়তো তাই বিরক্ত লাগছে সব কিছুতে। আজও বলল, ইয়ে একটা কথা জিজ্ঞেস করব। কি? আমি মোবাইল বের করে সময় দেখলাম 7:45। আজও ইতস্তত করলো একটু, তারপর বলল, জিনিতা কি আজকেও? হ্যাঁ আজকেও। আমি ওকে শেষ করতে দিলাম না কথাটা, দেখলাম আর্যর মুখটা কেমন যেন হয়ে গেল। আমি আর অপেক্ষা না করে বাড়ির দিকে হাঁটা দিলাম। জিনিতা বাসু আমার সঙ্গে বিটেক করছে। আসলে আমরা দুজনেই কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি করার পরে বিটেকে ভর্তি হয়েছি। ফার্স্ট ইয়ার টপকে এখন আমরা সেকেন্ড ইয়ারে পড়ছি। জিনিতার বাবা একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার, বিদেশে থাকেন বেশিরভাগ সময়। এখানে ওদের এই কেল্লার মতো বিশাল বাড়িটায় জিনিতা আর ওর মা থাকে, সঙ্গে 5 জন কাজের লোক। জিনিতা গাড়ি করে কলেজে যায়, ফিরেও গাড়ি করেই, আর অধিকাংশ দিন আমাকে ট্যাকে করে পাড়ার মোড়ে নামিয়ে দিয়ে যায়। কলেজের বন্ধু থেকে শুরু করে পাড়ার পেরেক পর্যন্ত সবাই বলে, এবার ওকে বলে দে রুকু, এটা কিন্তু তোর জন্য প্রচুর লেবার দিচ্ছে। আমার এসব শুনে বিরক্ত লাগে, কারণ জিনিতা যতই ভালো দেখতে হোক, যতই পড়াশোনায় ভালো হোক বা যতই ভালো নাচ করুক, ওকে আমার সেভাবে পছন্দ হয় না। কেন হয় না সেটা আমি জানি না, শুধু জানি ও শুধু আমার বন্ধু। আর কে না জানে বন্ধুর কোনো জেন্ডার হয় না। কিন্তু আর্যর যে জিনিতাকে পছন্দ সেটা আমি বুঝি না। আর্য কিছুই স্পষ্ট করে বলে না, কিন্তু তাও নানা কথার ভাঁজে বুঝি আর্য জিনিতার দিকে কিছুটা ঝুঁকে আছে। শোন রুকু, 7:30 না আমাদের কাছে চলে আসিস, আবার চাঁদা তুলতে পারবো। পেরেক পিছন থেকে চিৎকার করে পড়ল। উত্তরে আমি পিছন না ফিরেই মাথার উপর হাত তুলে একটা ইশারা করলাম, যার মানে হ্যাঁ না না সেটা আমি নিজেও জানি না। আমার বাড়ি এখান থেকে একটুখানি, বাড়িটা 3তলা। নিচের তলায় আমার বাবা মা ঠাকুমা থাকেন, দোতলায় থাকে কাকু কাকিমা আর 2 বোন, আর 3তলায় একটা ঘরে আমার সাম্রাজ্য। দক্ষিণ কলকাতায় হলেও আমাদের পাড়াতে এখনো যেন পুরনো কলকাতার একটা গন্ধ লেগে রয়েছে। পাউরুটি রঙের বাড়ি, সকাল হলে গোলা পায়রার হাততালি আর চায়ের দোকানের উনুনের ধোঁয়ায় এই 2004 সালটাকেও মনে হয় 60-এর কলকাতা। পিছন থেকে একটা অদ্ভুত সাইকেলের বেল শুনলাম, টিউ টিউ, সঙ্গে সঙ্গে এ রাস্তার একপাশে সরে গেলাম। এই অঞ্চলে এমন অদ্ভুত ঘণ্টা বাজিয়ে সাইকেল চালান একমাত্র একজনই, খিট কমল, মানে কমল ডাক্তার। এমন অদ্ভুত লোক আমি কোনোদিন দেখিনি। ঠাকুমার কাছ থেকে শুনেছি কমল সেনাপতি বহুদিন এই অঞ্চলে আছেন, ডাক্তার হিসেবে খুব নামও করেছেন, এমনকি পাড়ায় একটা নার্সিংহোমও খুলেছেন, কিন্তু তাও সারা জীবন সাইকেল করেই যাতায়াত করেন মানুষটা। শুনেছি 55তলাতে নাকি একটা দাতব্য ডিসপেন্সারিও চালান, গরিব দুঃখীদের উপকার করেন, রাস্তার বিপন্ন মানুষজনকে তুলে নিয়ে গিয়ে নিজের উদ্যোগে চিকিৎসা করেন। তাও পাড়ার সকলেই খুব ভয় পায় কমল ডাক্তারকে, কারণ উনি খুব খিটখিটে মানুষ, ঝোলা গোঁফ, গোল চশমা আর ঘন জঙ্গলের মতো ভুরু নিয়ে যখন কারোর দিকে তাকান মনে হয় খালি চোখেই এক্সরে করছেন। কেউ পারত পক্ষে ঘাঁটায় না কমল ডাক্তারকে, হারি খিটখিটে মেজাজের জন্যেই পিছনে সবাই খিট কমল বলে ডাকে। পেরিক তো বলে, শালা এমন গিট পড়া মানুষ জন্মে দেখিনি, শিওর কনস্টিপেশন আছে মালটা, নাহলে সারাক্ষণ এমন খিটখিট করে যেন পুরোনো টাইপ রাইট, এই জন্যই কোনো মেয়ে জোটেনি কপালে। খিট কমল পাশ দিয়ে যেতে যেতে এ বিরক্ত গলায় বললেন, রাস্তার মাঝখান দিয়ে সব হাঁটে, ঠাকুরদা রাস্তাটা লিখে দিয়েছে কিনা। আমি তাকালাম, দেখলাম বুড়ো নিজেও আমার দিকে দৃষ্টিবান ছুটছেন। আমি কথা না বাড়িয়ে বাড়ির গলিতে ঢুকে পড়লাম। বাড়ির গলিটা সরু, এককালে পিচ হয়েছিল, কিন্তু এখন তার স্মৃতিটুকু পড়ে রয়েছে শুধু।
এমনকি আলোও নেই। আশপাশের বাড়ির জানলা দিয়ে যতটুকু আলো চুঁয়ে আসে তাতেই কোনো মতে কাজ চালিয়ে নেয় এই গলি। আমাদের বাড়ির সামনে একটা গেট আছে, গেট পেরিয়ে একফালে উঠোন, তারপর মূল দালান। আমি গেটটা খুলে এই ভিতরে ঢুকলাম। মনটা যেন সঙ্গে সঙ্গে আরো বেশি করে খারাপ হয়ে গেল। সকালবেলাটা আরো বেশি করে মনে পড়ে গেল। ভাবলাম, বাবা কি ফিরেছে? উঠোনটায় রোজ সন্ধেবেলা আলো জ্বলে, কিন্তু আজ জ্বলছে না। কাকুদের দোতলার বারান্দাটায় শুধু একটা ঝিম ধরা আলো জ্বলে রয়েছে। উঠোনের পাশেই জুতো খুলে রাখার জায়গা। জুতোটা খুলে আমি দরজা ঠেলে ঘরে ঢুকলাম। ঘরের ভিতরেও অন্ধকার, শুধু টানা বারান্দার শেষে ঠাকুমার ঘরে পর্দার নিচ দিয়ে আলো দেখা যাচ্ছে। আমার ভয় লাগলো, মা কোথায়? আবার কিছু করলো নাকি? মা! আমি সামনের ঘরটার দিকে এগোলাম। টানা বারান্দার পাশে দুটো ঘর, তার পাশে রান্নার জায়গা। মা নিশ্চয়ই ঘরের ভিতরে রয়েছে। আমি আস্তে করে ঘরের দরজাটা ঠেললাম। ক্যাচ শব্দে খুলে গেল দরজাটা। ভিতরটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। মা! আমি আবার ডাকলাম, তারপর পা দিলাম ঘরের ভিতরে, আর সঙ্গে সঙ্গে গন্ধটা পেলাম, বোটকা মদের গন্ধের সঙ্গে ঝাঁঝালো টক গন্ধ। আমি থমকে গেলাম একটু, মাথাটা গরম হয়ে গেল। বুঝলাম, মায়ের একতরফা ঝগড়াকে পাত্তা না দিয়ে সেই যে বাবা বেরিয়ে গিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। আমি সময় নিলাম একটু, তারপর হাত বাড়িয়ে আলোটা জ্বালালাম। এই ঘরটা বেশ বড়। ঘরের এক পাশে বিছানা, আর সেখানেই উপুর হয়ে শুয়ে আছে মা। মায়ের মাথাটা বিছানার ধার থেকে অর্ধেক ঝুলছে। পাশেই একটা খালি মদের বোতল, মেঝেতে হলুদ রঙের বমি জমাট বেঁধে আছে, কয়েকটা মাছিও উঠছে। আমার গা গুলিয়ে উঠল নিমেষে। কোনো মতে মুখে হাত চাপা দিয়ে নিজেকে সামলালাম। তারপর ঘরটাকে দেখলাম, সব জানলা বন্ধ, তাই বদ্ধ ঘরের ভেতরটা এমন নরকের মতো হয়ে আছে। আমি পিঠের ব্যাগটা পাশের টেবিলে রেখে দ্রুত গিয়ে চারটে জানলা খুলে বড় পর্দাগুলো সরিয়ে দিলাম। বাইরের হাওয়া এখন ঘরে আসা খুব জরুরি। আমি এবার ভালো করে মাকে দেখলাম। মুখের পাশে বমি শুকিয়ে লেগে রয়েছে, মানে বমি করার পর আর ঠিক মতো শোয়ার অবস্থাও ছিল না। হাত বাড়িয়ে মদের বোতলটা বিছানা থেকে নিলাম, পুরোটা খালি। এতটা খেয়েছে একবেলার মধ্যে! আমি বোতলটা নিয়ে ঘরের বাইরে এলাম, তারপর জঞ্জাল ফেলার জায়গায় সেটাকে ফেলে দিয়ে বাথরুমে গেলাম। এক বালতি জল, মগ আর ন্যাকড়া নিলাম। যা করার আমাকেই তো করতে হবে। ঘর পরিষ্কার করতে আমার 15 মিনিট লাগলো। নোংরাগুলো বাইরে ফেলে আমি বাথরুমে গিয়ে হাত পা ধুলাম ভালো করে। তারপর রান্নাঘর থেকে বড় এক গ্লাস লেবুর শরবত তৈরি করে ঘরে নিয়ে গেলাম। মা এখনও অবচেতনভাবে শুয়ে আছে। আমি যদিও মুখটা মুছিয়ে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু তাতেও হুঁশ নেই, বাচ্চাদের মতো অকাতরে ঘুমোচ্ছে। আমি গ্লাসটা বিছানার পাশের টেবিলে রাখলাম, তারপর ঝুঁকে পড়ে মায়ের মাথায় হাত দিলাম। মা! মা! মা একটু সময় নিল, তারপর নড়ল অল্প। আমি আবার ডাকলাম, মা শুনছ? কে? মা এবার পাশ ফিরল ধীরে, তারপর কষ্ট করে টেনে চোখ দুটো খুলল। আমি মা, রুকু। রুকু! মায়ের গলাটা এখনো জড়িয়ে আছে। বললাম, আমি ধরছি, তুমি একটু উঠে বসো, লেবু জল এনেছি। মা এবার ক্লান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর চোখ বন্ধ করে নিল। আবার দেখলাম চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল বিছানায়। আমি চোয়াল শক্ত করলাম, আমার চোখ জ্বালা করছে। রোজ রোজ বাড়িতে এসব ভালো লাগে না আমার। বাবা কই, কোথায় গিয়েছে? একটুও দায়িত্ব নেই মায়ের প্রতি? আমি মাকে শক্ত করে ধরে উঠিয়ে খাটের হেডবোর্ডে ঠেস দিয়ে বসালাম, তারপর গ্লাসটা নিয়ে ঠোঁটের কাছে ধরলাম। বললাম, খেয়ে নাও। মা তাকালো আমার দিকে, কেমন যেন অগোছালো তালুমালু দৃষ্টি, যেন বাচ্চা মেয়ে ঘুম থেকে উঠে বাবার দিকে তাকিয়ে রয়েছে। খেয়ে নাও, ভালো লাগবে, আমি জোরের সঙ্গে বললাম। এবার মা কাঁপা হাতে গ্লাসটা ধরল, তারপর একটু চুমুক দিল জলে, আর চুমুক দিয়ে মুখটা সরিয়ে নিল। ভুরু কুচকে একবার ওয়াক তুলল। আমি
আমি ছাড়লাম না, বললাম খেয়ে নাও বলছি। আস্তে আস্তে খাও, তাড়াহুড়ো করছো কেন, রোজ রোজ এসব ভালো লাগে না আমার। মা এবার সময় নিয়ে গোটা গ্লাসের জলটা শেষ করলো, তারপর হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে গ্লাসটা বাড়িয়ে দিল আমার দিকে। আমি গ্লাসটা নিয়ে রাখলাম টেবিলের ওপর। মা যেন দম নিল একটু, তারপর বলল, তোর বাবা এসেছে? আমি চোয়াল শক্ত করে বললাম, যখন ঝগড়া করো মাথায় থাকে না কিছু? সকালে কি সব বলেছ মনে আছে তোমার? মা মাথা নিচু করল, তারপর ধীর গলায় বলল, তুই শুধু আমার দোষই দেখিস, আমি শুধু দোষ করি না। আমি মাথা চুলটা খামচে ধরে নিজেকে সামলালাম, তারপর বললাম, তুমি যদি এমন করো তাহলে কি সব ঠিক হয়ে যাবে মনে হয়? যা বলো তার জন্য তোমার হাতে কোনো প্রমাণ আছে? মা কি বলবে বুঝতে না পেরে দুহাতে মুখ ঢাকল। আমি কড়া গলায় বললাম, কোনো উত্তর না থাকলেই কাঁদতে হবে না, তুমি এমন করো কেন, কেনই সব খাও, কোনো সুস্থ বাড়িতে দেখেছো এসব হয়? আমায় তবে মেরে ফেল, তোরা বাপ বেটা মিলে আমায় তবে মেরেই ফেল। মা চমকা ছিটকে উঠল, কিন্তু তারপর টাল সামলাতে না পেরে পড়ে গেল বিছানায়। আমি বললাম, তোমার লজ্জা লাগছে না এমন কাজ করে বা রাগ করছো? তুমি আর বাবা মিলে আমার জীবনটাকে তো নরক বানিয়ে ছেড়েছো, তাও এতটুকু অনুশোচনা হয় না? মা হাতে ভর করে উঠে বসলো আবার, তারপর বলল, নিজের বাপকে বলতে পারিস না এসব, সে তো কোন আঘাতে পড়ে আছে, সে ভাবে আমার কথা আমি মরলাম না বাঁচলাম ভাবে বেশ করবো মদ খাবো, আমার বাবা রেখে যাওয়ার টাকায় আমি খাই, তোর বাপের টাকায় খাই না, বেশি কথা বলবি না, জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো জানোয়ার, আর তুই এমন হবিই তো, গায়ে বাপের রক্ত আছে যে। আমার আচমকা ক্লান্ত লাগলো খুব, মনে হলো বুকের ভিতর থেকে সমস্ত হাওয়া যেন বের হয়ে গিয়েছে এক নিমেষে। আমি মায়ের দিকে তাকালাম, চুল এলোমেলো, চোখ লাল, মুখ দিয়ে লালা গড়াচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে এ খুব একটা স্বাভাবিক এখনো হয়নি। আমি গ্লাসটা তুলে পিছনে ফেললাম, টেবিলের ওপর রাখা পিঠের ব্যাগটা নিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। শুনলাম মা বলছে, তোকে কে বলেছে আমাকে সুস্থ করতে? আমি মরলে দুজনে থাকিস ভালো করে, তোর বাপ তো সেই তালেই আছে, কবে আমি মরবো আর কবে আরেকটাকে ঘরে তুলবে, তখন দেখিস তোর সৎ মা তোকে কত সোহাগ করে। আমার দীর্ঘশ্বাস পড়ল। আমি জানি মা এখন নিজের মনে এসব বলবে খানিকক্ষণ, তারপর একা একা কাঁদবে, আর সব শেষে উঠে স্নান করে স্বাভাবিক হবে। আমার মা মানুষ হিসেবে খুব ভালো, কিন্তু বাবার সঙ্গে সম্পর্কটা এমন জায়গায় পৌঁছেছে যে তার ধাক্কা আর সামলাতে পারেনি। আসলে সকলেই তো মনের ওপর চাপ একভাবে সামলাতে পারে না। তিনতলায় ওঠার আগে আমি ঠাকুমার ঘরের পাশে দাঁড়ালাম, শুনলাম ঘরের ভিতর থেকে হিন্দি ফিল্মের গান ভেসে আসছে। ঠাকুমা এমনই, নিজেকে নিয়েই সারাদিন মশগুল, এই যে বাবা মায়ের মধ্যে রোজ কুরুক্ষেত্র হয়, মা হিসেবে সেসবে মোটেই কোনো নজর নেই ঠাকুমার, হয় বাংলা সিরিয়াল নয়তো হিন্দি ছবির গানের চ্যানেল, ব্যাস এতেই ঠাকুমার দিন কেটে যায়। আজকাল এই বাড়িটা আমার বিষময় লাগে, মনে হয় পালিয়ে যাই সব ছেড়ে, সকলকে ছেড়ে, এখানে সকলেই তো নিজেকে নিয়েই ব্যস্ত, সকলেই নিজের নিজের খেলায় মত্ত, তাহলে আমি বা নিজের দিকটা দেখব না কেন? তাই আমি চেষ্টাও করছি যাতে বিদেশে পড়তে চলে যাওয়া যায়। তিনতলায় গিয়ে দ্রুত হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে নিলাম, না বাড়িতে ভালো লাগছে না, পেরেক বলেছে ঠেকে যেতে, সেখানেই যাব, অন্তত এর চেয়ে তো খারাপ কিছু হবে না। জানি না রাতে আদৌ রান্না হবে কিনা, কারণ এমন দিনগুলোয় মা রান্নাঘরে ঢোকে না, ঠাকুমা ঠিক দুধ খই খেয়ে নেবে, কিন্তু আমাদের তো কিছু জুটবে না। আমি ড্রয়ারটা খুললাম, তারপর ছোট একটা ব্যাগ বের করলাম, এটা আমার ট্রেজারি, সপ্তাহে দুদিন আমি একটা টিউটোরিয়ালে কেমিস্ট্রি ক্লাস নিই, মাসে ওরা আমায় 2200 টাকা দেয়, আমার কাছে সেটা অনেক, সেই টাকাটা আমি জমাই। এই পৃথিবীতে একটা জিনিস বুঝেছি, নিজের অর্জন করা বিদ্যা আর ধন ছাড়া বিপদে আর কেউ পাশে থাকে না। 20 টাকায় 2টো ডিম তরকার 6টা রুটি হয়ে যাবে মা আর আমার। আমি জানি মা আজ কিছুতেই খেতে চাইবে না, বাবার সঙ্গে ঝগড়ার দিনগুলোই মা কেমন যেন হয়ে যায়, খুব জেদ করে, রাগ করে, খাবার ছুঁতে চায় না, কিন্তু তা বললে তো আর হয় না, মাকে তো আমি হয়ে দেখতে পারি না। টাকাটা পকেটে আলাদা করে নিয়ে আমি সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে নামলাম,
কাকুদের দোতলাটা শান্ত হয়ে আছে, শুধু কাকিমার ঘর থেকে আবছা টিভির শব্দ আসছে। কাকুরা একই বাড়িতে থাকলেও আলাদাই থাকে, খুব দরকার না পড়লে কথা বলে না। আমি বুঝি, আমাদের এড়িয়ে চলে। একদিন তো শুনেওছি কাকিমা কাকুকে বলছে, এ তো একেবারে নর্দমার অধম, কোনো ভদ্র বাড়ির বউ এমন মদ খেয়ে উল্টে পড়ে থাকে বলো তো? এসব শুনলে আমার মাথার ভেতরে আগুন জ্বলতে থাকে। মদ খাওয়াটাকে আমি ভদ্র অভদ্র বা পুরুষ নারীতে ভাগ করি না, যে কোনো রকম নেশাই বাজে লাগে আমার। আর এই 2004 সালে এখনো কেউ কোনো কাজকে ছেলে মেয়ে দিয়ে ভাগ করছে শুনলে গা রিরি করে। বুঝি যারা এসব বলে তাদের প্রকৃত শিক্ষার মান কিরকম। এসব নানা কারণে আমি নিজেও তাই কাকুদের সঙ্গে কথা বলি না বিশেষ, শুধু বিলু আর পাকু মাঝে মাঝে আসে আমার কাছে, পড়া বুঝে নেয়, গল্প করে। ওদের সঙ্গে কথা বলি আমার যা একটু ভালো লাগে। আমি নিচে এসে মায়ের ঘরে উঁকি দিলাম, দেখলাম মা এবার ভালো করে শুয়ে আছে, চোখ দুটো বন্ধ, হয়তো ঘুমিয়ে পড়েছে আবার। আমি আর কথা বাড়ালাম না, শুধু আলতো করে হাত বাড়িয়ে ঘরের বড় আলোটা নিভিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে দিলাম। উঠোনে এসে জুতোটা গলালাম পায়ে, তারপর গেটের দিকে এগোতে যাব এমন সময় পকেটে মোবাইল বাজলো। কি আবার? মোবাইলটা বের করে সবুজ আলো স্ক্রিনে নামটা দেখলাম, পেরেক। কি হয়েছে? আমি কথা বলতে বলতে মেন গেটটা খুলে বাইরে বেরোলাম। কোথায় তুই? প্রায় 8টা বাজে, শালা আজ অন্তর চাঁদাটা তুলতে চল। আসছি আসছি, দাঁড়া। আমি কথাটা শেষ করতে পারলাম না, কারণ পিছন ঘুরে অন্যমনস্কতায় দেখতে না পেয়ে একজনের সঙ্গে খুব জোরে ধাক্কা লেগে গেল। আমার হাত থেকে মোবাইলটা ছিটকে পড়ে গেল, আর যার সঙ্গে ধাক্কা খেলাম সেও টাল সামলাতে না পেরে পড়ে গেল মাটিতে। আমার এমনিতেই মাথা গরম ছিল, এবার সেটাই রাগ হয়ে বেরোলো। আমি চিৎকার করে বললাম, কে তুমি? চোখে দেখতে পাও না? দিলে তো মোবাইলটা 12টা বাজিয়ে, চত্বর সব। আমি ফেলেছি? আমি চোখে দেখতে পাই না? গলা শুনে থমকে গেলাম। আবছা গলির সামান্য আলোয় দেখলাম একটা মেয়ে। মেয়েটা বলল, খুব অসভ্য তুমি, নিজে ধাক্কা দিয়ে এখন বাজে কথা বলা হচ্ছে। আমি মোবাইলটা কুড়িয়ে নিয়ে বললাম, কে অসভ্য? হ্যাঁ, অসভ্যটা কে? আর ভারী বয়ে গেছে আমার তোমাকে ধাক্কা মারতে। মেয়েটা উঠে দাঁড়ালো, এবার জামাটা ঝাড়লো হাত দিয়ে, তারপর বলল, আর একটা কথা বলে না জুতো খুলে মারবো, রাস্কেল কোথাকার, সর। আমি কিছু বলার আগে মেয়েটা আমায় ধাক্কা দিয়ে সরিয়ে গেট খুলে ঢুকে গেল আমাদের বাড়িতে। গেট খুলে বেরিয়ে এলো তোষানা। আমি অবাক হয়ে দেখলাম সামান্য মোটা হয়েছে ও, চোখে চশমা, বাঁ হাতে একটা সরু ঘড়ি ছাড়া আর কিছু নেই। তোষানা বেরিয়ে সোজা তাকালো আমার দিকে, চোখে চোখ রাখলো সামান্য, যেন পদ্ম পাতায় জল। আমি কি করব বুঝতে পারলাম না। চারদিকে মেঘ করে আছে, গোলাপ আয়রা রঙের আকাশ আজ যেন নিচুতে নেমে এসেছে অনেক, একটা নিস্তব্ধতা ছড়িয়েছে চারদিকে, মনে হচ্ছে গোটা পাড়াটাই যেন ডুবে রয়েছে জলের তলায়, যেন আর এই পৃথিবীতে কেউ নেই, যেন আর কেউ কোনোদিন থাকবেও না, শুধু তোষানা আর আমি দাঁড়িয়ে থাকবো এমনই এক মেঘলা দিনে মুখোমুখি অনন্ত সময় ধরে। তোষানা ধীর পায়ে গেল আমার দিকে, এত বছর পরে এই প্রথম ওকে দেখলাম এত কাছ থেকে, সেই চোখ, সেই সামান্য টোল পড়া থুতনি, সামান্য চাপা নাকের পাশে খুব ছোট্ট এক ফোঁটা তিল, দেখলাম ওর বাদামি চোখের মণি, আর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া পথের মতো সিঁথি, এত সাদা সিঁথি, এতটা সাদা। তোষানা এগিয়ে এলো আরও কাছে, তারপর হাত দিয়ে আলতো করে ধরল আমার মুখটা। আমার দম বন্ধ হয়ে এলো, বুকের ভিতর ছিটকে উঠল 2000 বদ্রি পাখি। মনে হলো এবার নিশ্চিত উত্তাপে গলে যাবে আমার কান নাক, গলে যাবে আমার পাঁজরের শেষ শব্দটুকু, গলে যাবে উত্তর মেরুর মাইল মাইল বরফ। আমি তাকিয়ে রইলাম ওই খয়েরি ম্যাপেল পাতার মতো চোখের মণি দুটোর দিকে। তোষানা এগিয়ে এলো আরও আরও, তারপর ওর ঠোঁট দুটো নিয়ে এলো কাছে, ওর শ্বাস অনুভব করতে পারছি আমি। আমিও ধরলাম ওর হাত, তারপর আমার ঠোঁট দুটো ওর সামনে নিয়ে গেলাম, আর ঠিক তখনই আবার চোখে পড়ল সিঁথি, মৃতের হাড়ের মতো সাদা ফ্যাকাশে এক সিঁথি।
আমি তাকালাম ওর দিকে আর দেখলাম তোষানা সারা মুখে নীল সাপের মতো শিরা জেগে উঠছে ক্রমশ। চোখের মণি দুটো বদলে যাচ্ছে লাল রঙে আর ঠোঁট দুটো হয়ে উঠছে গাঢ় বাদামি। এবার ওর ঠোঁট ফাঁক হয়ে গেল আর নিমেষে ড্রাগনের মতো চেরা একটা জিভ বেরিয়ে এলো আমার ঠোঁটের দিকে। আর আহ শব্দ করে আমি জেগে উঠলাম ঘুম থেকে। কোথায় আমি? বুকের ভিতরটা কেমন যেন করছে, মাথা ফাঁকা, জিভ শুকিয়ে বালি, আমি কোথায়? দাদা ভাই কি হয়েছে তোর? আচমকাই ডাকটা কাজ করলো, প্যারাট্রুপারের মতো আমার মাথার ভিতরে ফিরে এলো সংবিত। দেখলাম তিনতলা ঘরের বিছানায় বসে আছি আমি, জানলা খোলা। সন্ধ্যের ঠিক আগের পার্পল রঙে কি যেন রাঙিয়ে দিয়ে গেছে আকাশটা। আর দেখলাম আমার সামনে দাঁড়িয়ে উদ্বিগ্নভাবে তাকিয়ে রয়েছে বিলু। আমি হাত দিয়ে কপালটা মুছলাম, ঘেমে গেছে পুরো। এমনিতেই শিকাগোর ঠান্ডা থেকে এখানে এসে আমার শরীর হাঁসফাঁস করছে, তার মধ্যে এমন একটা স্বপ্ন। ওহ, এটা কি দেখলাম আমি, কেন দেখলাম? দাদা ভাই কি হয়েছে তোর? বিলু এগিয়ে এসে বসলো আমার সামনে। আমি হাত বাড়িয়ে পাশে রাখা বোতল থেকে জল খেলাম একটু, তারপর বিলুর দিকে তাকিয়ে হাসলাম। বিলু বলল, কাল তো মোবাইলের সিম টিম সব নিয়ে নিয়েছিস না? কেন? আমি মনটা সংযত করলাম, নিজেকে বোঝালাম এটা শুধু একটা স্বপ্ন ছিল, এটা নিয়ে ভাবার মানে হয় না। কারণ বরুণদা চাইছিল তোর নাম্বার, শুনেছি যে তুই এসেছিস। বরুণ? আমি থমকালাম একটু, তারপরেই বললাম, ও পেরেক, ঠিক আছে আমি দেব ওকে, দেখা করা হয়নি এখনো, তা ও তো আসতেও পারতো। বিলু বলল, কে জানে কেন এলো না, আসলে পাল্টে গিয়েছে অনেক। বাই দ্য ওয়ে, আমি যে কারণে এলাম, তোর শরীর ঠিক আছে তো? এই সময় ঘুমোচ্ছিস, বাবা বললো দেখে আসতে। আমি হাসলাম, বিছানা থেকে উঠে ফ্যানের স্পিডটা দেখলাম একবার, না ফুল স্পিডেই ঘুরছে, কিন্তু তাও এত গরম লাগছে, একটা কুলার বসালে ভালো হতো। কি রে, শরীর ঠিক আছে তো? আমি বললাম, বিলু বিং এ স্মার্ট গার্ল, তুই বুঝতে পারছিস না কেন ঘুমোচ্ছি? ওহো, বিলু জিভ কাটল, বাই ক্লক, এখন তো শিকাগোয় ভোর রাত। আমি বললাম, একটু হাত মুখ ধুয়ে আসি কেমন? শিওর, আমি নিচে যাচ্ছি, তুইও আয়, বাবা তোকে ডেকেছে। আমি বললাম, একটা কথা বলি, আমি একটা কুলার লাগাতে পারি কি, মানে যা গরম? বিলু বলল, তুই বাবাকে জিজ্ঞেস কর, জানিস তো বাবা কেমন। আর আর আমি বুঝলাম বিলু কিছু একটা জিজ্ঞেস করতে চায়। একটা কথা জিজ্ঞেস করবো? বিলু একটু যেন সতর্ক হলো। আমি একটা তোয়ালে নিয়ে কাঁধে ফেলে বললাম, বল ফর্মালিটি করছিস কেন? বিলু তাও সময় নিল একটু, তারপর বলল, তোষানাদিকে এখনো তুই ভুলিস নি না রে, ঘুমের মধ্যে নাম করছিলি। বাথরুমটা আমি একা পরিষ্কার করেছি, শিকাগোয় যে স্টুডিওটায় আমি থাকি সেটা সব সময় ঝকঝকে রাখি, আসলে সামান্যতম নোংরাও আমার পছন্দ হয় না। ওদেশে যেহেতু সব নিজেকেই করতে হয় তাই এসব করতে আমার অসুবিধা হয় না। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আমি আকাশের দিকে তাকালাম, অন্ধকার হয়ে গিয়েছে, তবে এত পলিউশন যে আকাশের উজ্জ্বল তারা ছাড়া আর বিশেষ কিছু দেখা যাচ্ছে না। আমি এবার সামনের দিকে তাকালাম, এখান থেকে বিদ্যাসাগর সেতুটা এখনও দেখা যায়, তবে কদিন দেখা যাবে কে জানে, কারণ পুলকিতদের বাড়িটা ভেঙে ওখানেই তো একটা মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে। আমি ঘরে ফিরে গায়ের জামাটা পাল্টালাম, এটা ঘামে ভিজে গিয়েছে একদম। তারপর মানিব্যাগ আর মোবাইলটা নিয়ে ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করলাম। কাকুর সঙ্গে কথা বলে একটু ক্যাফেতে যাব, এখানে আমার নেট কাজ করছে না, একটা প্রিন্ট আউট নিতে হবে, আসার তাড়াহুড়ো নিয়ে আসতে পারিনি প্রিন্ট আউটটা, মোবাইলের যে কানেকশন নিয়েছি তাতেও নেটটা এখনও চালু করেনি। আমার যে কি হরবল লাগছে এই সব কিছু, মনে হচ্ছে 10 বছর আগে শহরটা যেন আরও পিছিয়ে পড়েছে, লোকগুলো যেন আরও ক্যালাস আর কুঁড়ে হয়ে গিয়েছে, শুধু যেন তেন প্রকারে পয়সা রোজগার, ছোট একটা গাড়ি, ফ্ল্যাটের ইএমআই, বড় বড় মোবাইল আর ঘরে বসে দায়হীন নেট বিপ্লবগিরি, এতেই যেন জীবনের মুখ্য লাভ হবে এদের। কলেজ লাইফে বাসে উঠে যেমন শুনতাম কন্ডাক্টররা চেঁচিয়ে বলছে, পিছন দিকে এগিয়ে যান,
এখানেও বোধ হয় তেমনই কোনো এক অদৃশ্য কন্ডাক্টর একই কথা বলে চেঁচিয়ে চলেছে সমানে। দোতলায় আজ সব আলো জ্বলছে, দেখে অবাক লাগলো। কাকু একদম অপচয় পছন্দ করে না, মানে অভদ্র ভাষায় কাকুকে সকলেই বলে হার কিপটে। সব কিছুতে এই কাকু দরকারের চেয়ে কম খরচ করে, সস্তায় জিনিস কিনে তাকে যতটা পারা যায় ব্যবহার করে তবেই ছাড়ে। তো সেই লোক আজ সারা বাড়ির আলো জ্বালিয়ে রেখেছে কেন? আজ আর বিলুর ঘরে গেলাম না, সিঁড়ির পাশের ঘরটা বসার জন্য, আর সেখান থেকেই কথা ভেসে আসছে। আমি গিয়ে দাঁড়ালাম দরজার কাছে, তারপর আলতো করে টোকা দিলাম। কে রুকু? কাকু বলল, আরে দরজায় দাঁড়িয়ে কি করছিস, ভিতরে আয়। আমি ভিতরে ঢুকলাম, দেখলাম কাকু কাকিমা ছাড়াও ঘরে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা বসে রয়েছেন। কাকু বলল, আরে বস, বিলু বলল তুই নাকি ঘুমোচ্ছিলি, কি হয়েছে, শরীর খারাপ, এমন সময় ঘুমোচ্ছিলি কেন? আমি একটা বেতের চেয়ারে বসলাম, তারপর বললাম, আসলে ওখানে এখন তো ঘুমানোর সময়, তাই মানে শরীরের মানিয়ে নিতে তো একটু সময় লাগবেই। তাই এবার ভদ্রলোক কথা বললেন। এখন ওখানে কটা বাজে? আমি হাসলাম, মনে মনে বিরক্ত হলেও সেটা তো আর লোকের সামনে বের করা যাবে না। এখানে এসে স্তক দেখছি এই পরিচিত কেউ দেখা হলেই যে চারটে প্রশ্ন করবে তার মধ্যে এই প্রশ্নটা থাকবেই, এখন ওখানে কটা বাজে। কে জানে এটা জেনে এখানকার মানুষের কি হবে, ঘড়ি মেলাবে, ঘুমোবে, নাকি ট্রেন ধরতে যাবে? যা জানলে জীবনে কাজে লাগবে তা জানার নাম নেই, শুধু হাবিজাবি বিষয়ে প্রশ্ন। আমি ভদ্রলোককে ভালো করে দেখলাম, খুব মোটা, মাথায় বেগুনি রং করা চুল, হাতে তাগা আংটি মিলিয়ে বোধহয় 12টা জিনিস, তার মধ্যে দু একটা তাগা এত পুরনো যে লীলা মজুমদারের সেই গল্পের মতো সেগুলো বোধহয় মাঝে মাঝে উনি চুলকেও ফেলেন। পাশের ভদ্রমহিলা যে ওর স্ত্রী সেটা বলে দিতে হয় না, এমনিই বোঝা যাচ্ছে। ভদ্রমহিলা বেশ মোটা, আর কত গয়না পরে এসেছেন, এখনকার দিনে রাস্তাঘাটে কেউ এমন জুয়েলারি শপ হয়ে বেরোয় নাকি? আমি হেসে সময়টা বললাম। কাকু বলল, আলাপ করিয়ে দি, ইনি মিস্টার রমেন গাঙ্গুলি, আর উনি ওর স্ত্রী টিয়াদি। আমি হাত জোড় করে নমস্কার করলাম। কাকু সামান্য বিরক্ত হলো। এ কি, পায়ে হাত দিয়ে প্রণাম কর, এরা তোর হবু শ্বশুর শাশুড়ি। আমি ঘাবড়ে গেলাম, আমার হবু শ্বশুর শাশুড়ি? আমি জানি না, এদিকে এরা আমার শ্বশুর শাশুড়ি হয়ে বসে আছেন? আমি বিব্রত হচ্ছি দেখে রমেন বললেন, আরে ওসব বাদ দাও, বিদেশে থাকা মানুষ, ও সবার করতে হবে না, আর আমরা খুব ফ্রি, ওসব প্রণাম টুনামে বিশ্বাস করি না। আমি আর চেপে থাকতে না পেরে বলে ফেললাম, কিসে করেন? রমেন ঘাবড়ে গেলেন। কিস মানে চুমু? আরে না না, কাকু বিব্রত হলো এবার। আর কিসে কিসে? কিস মানে তো চুমুই। এবার টিয়া মঞ্চে অবতীর্ণ হলেন। বিদেশে কি শ্বশুর শাশুড়িরাও কিস করে? সর্বনাশ! এরপর কি বলবে এরা? ব্যাপারটা খুব ঘেঁটে যাচ্ছে দেখে আমি বললাম, আমি বলছি আপনারা কি ব্যাপারে বিশ্বাস করেন? ও তাও ভালো, রমেন তার বেগুনি চুলে হাত বুলিয়ে স্বস্তি পেলেন। আসলে তুমি তো বিদেশে থাকো, তাই ভাবলাম ইয়ে আর কি, আসলে আমার ছোট ভাইয়ের শালাও থাকে বিদেশে। এই সেরেছে, এই আর এক বিপদ, লতায় পাতায় কে বিদেশের কোথায় থাকে সেটা নিয়ে গল্প করার প্রতিযোগিতা করে এখানকার বেশিরভাগ মানুষজন। কোথায় থাকে স্যার? কাকু দেখলাম হাতে অদৃশ্য ফুল আর বেলপাতা নিয়ে মুগ্ধ হয়ে তাকালো রমেনের দিকে। ওই যে কোথায় যেন, রমেন পাশে বসা টিয়ার দিকে তাকালেন। সেই যে গো, ওই জায়গাটা। টিয়াও চিন্তিত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ ওইখানে। আরে ধ্যার, কোনখানে? রমেন বিরক্ত হলেন। আমি সাহায্য করতে বললাম, স্টেটসে কোথাও? স্টেট না না, ইন্ডিয়ার বাইরে। রমেন বললেন, আরে এখানকার কোনো স্টেটে না। আমি কাকু কাকিমার দিকে তাকালাম, দেখলাম দুজনে এখনো সমান মুগ্ধ রমেন কাকুর ভূগোলের জ্ঞান দেখে। কি বিপদে ফাঁসলাম রে বাবা! কাকু আমায় বলল, রমেন বাবু আসলে আমার স্যার, আমাদের অফিসে রিজিওনাল ম্যানেজার,
খুব জ্ঞানী মানুষ। আরে তুমি বলো না, জায়গাটার নাম মনে করতে পারছো না? রমেন জ্ঞানটা ঠিক মনে করতে না পারার বিরক্তি নিয়ে টিয়ার দিকে তাকিয়ে খিঁচিয়ে উঠলেন। টিয়া বললেন, ওই যে যেখানে ক্রিকেট খেলে। আমি আবার বললাম, ইংল্যান্ড? না না সেটা নয়, রমেন ঝিরঝির করে বললেন, পূজা থাকলে ঠিক বলে দিত। আরে যেখানে ওই অদ্ভুত প্রাণীগুলো পেটে বাচ্চা নিয়ে লাফায়। ভগবান, এরা কারা, কি সব বলছেন? আমি বললাম, অস্ট্রেলিয়া। হ্যাঁ, রমেন প্রচণ্ড খুশি হলেন, ওখানেই। টিয়ার কথা বাড়াতে দিলেন না, বললেন, রুকু, তোমায় রুকু বলি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। উনি বললেন, পূজা আমার মেয়ে, তোমার কাকু ওর কথাই তোমায় বলেছেন, ও মাস কম নিয়ে পড়েছে, তারপর এখন ভাবছে ডিস্টেন্সে এমএ করবে। আমি কি বলবো বুঝতে পারলাম না। কাকু গত 2 মাস আগে হঠাৎ আমার সঙ্গে যোগাযোগ শুরু করে, তারপর ফোনে নানা কথার ফাঁকে এই নিয়েও কথা বলেছে বটে, কিন্তু আমি এখানে আসার পরে যে সত্যি ব্যাপারটা নিয়ে কাকু এগিয়ে যাবে সেটা বুঝতে পারিনি। কাকু বলল, আরে আমি ওকে সব বলেছি, ও তো বিয়ে করবে বলেই এবার এসেছে। আমি কি বলবো বুঝতে পারলাম না। আমি বিয়ে করব বলে এসেছি, এদিকে আমি সেটা জানি না। আমি তো মূলত এসেছি ভিসা রিনিউ করতে আর একটা ব্যক্তিগত কাজে, কিন্তু বিয়ের ব্যাপারটা তো জানতাম না। আমি বললাম, আসলে আমার ভিসার মেয়াদ ফুরিয়েছে, এখানে এসেছি রিনিউ করব বলে, তার সঙ্গে দু একটা কাজ আছে ব্যক্তিগত, সেগুলোও মেটাতে হবে। তাই তো বলছি। কাকু হাসলেন। রমেন জিজ্ঞাসা করলেন, ভিসা পাবে তো? হ্যাঁ পাবো, ব্যাংকে টাকা পয়সা সব জমা হয়ে গিয়েছে, ডেটও পেয়ে গিয়েছি, নেক্সট উইকে যেতে হবে ইন্টারভিউয়ে, তারপর যে কটা দিন লাগবে। তবে মাঘে দিন ঠিক করি, পৌষ মল মাস কাজ হবে না, আর এখন থেকে সব ঠিক করতে হবে, না হলে বিপদ, বাড়ি ভাড়া পাওয়া যাবে না, টিয়া টেনসড গলায় বললেন। রমেন আমার দিকে তাকিয়ে হাসলেন। আর তুমি কি নেবে আমায় বলো, মানে বিয়ের পর বউ নিয়ে তো তুমি ওদেশেই যাবে, তাই ভাবছি কিছু জিনিস না দিয়ে থোক টাকা দিয়ে দেব, তাতে তোমাদের দুজনেরই সুবিধে। দাঁড়ান, আমি আর পারলাম না, এসব কি বলছেন, কে বলল আপনাকে আমি কিছু নেব? ও তুমি কি পণপ্রথার বিরুদ্ধে? আমি তো পণ দিচ্ছি না, মেয়েকে দিচ্ছি। আরে আমার কথাটা শুনুন। আমি নিজেকে যথাসম্ভব সংযত রেখে বললাম, আমার 34 বছর বয়স, সেখানে আপনার মেয়ে 23, ব্যাপারটা ভাবুন। আর বিয়ে করাটা তো খুব ব্যক্তিগত ব্যাপার, এভাবে হয় নাকি? দেখুন, 10 বছর অন্য একটা দেশে অন্য একটা কালচারে সম্পূর্ণ একা আছি আমি, সেই আগের রুকুটা কিন্তু আর নেই, থাকাও সম্ভব নয়। আমার মনের অভ্যেসের অনেক কিছু বদল ঘটেছে, ভালো বা খারাপ হিসেবে নয়, এমনিই বদল ঘটেছে। তাই আপনারা প্লিজ আগে থেকে কিছু ভেবে নেবেন না। জানি না কাকু কি বলেছে আপনাদের, কিন্তু আমি বিয়ে করব কি না সেটা একান্ত আমার ব্যাপার, আর কারণ নয়। আমি কথা শেষ করা মাত্রই রমেন পাথরের মতো হয়ে গেলেন নিমেষে, তারপর কাকুর দিকে তাকিয়ে বললেন, এর মানে কি, আমায় ডেকে এনে এভাবে অপমান করলেন? কাকু কি বলবে এ বুঝতে না পেরে আমার দিকে তাকালো। কাকিমা এতক্ষণে প্রথম কথা বলল, বলল, তুই কি বলছিস রুকু, কাকু তোকে গত কয়েক মাস ধরেই তো এ ব্যাপারে বলছে, তখন তো এসব বলিসনি। আমি কাকিমাকে বললাম, আমি পজিটিভ কিছুও বলেছি কি? তারপর রমেনের দিকে তাকালাম, শুনুন, কাকু আপনাকে অপমান করেননি, আমিও করছি না, শুধু বলছি বাস্তবটা বুঝতে। আপনার মেয়ের সঙ্গে আমার বয়সের পার্থক্যটা বুঝেছেন? টিয়া বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি আগে পূজার সঙ্গে দেখা করো, তারপর দেখো তোমার ওকে ভালো লাগবে, আর ও তো সব জেনেই আগ্রহী। আমি দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম, ভবি ভুলিবার নহে, বললাম, আমার একটু কাজ আছে, আজ আসি। টিয়া বললেন, হ্যাঁ আমি তাহলে একটা ভালো দিন ঠিক করে জানাবো, তুমি ওর সঙ্গে বাইরে কোথাও দেখা করে নিও, আমরা এসব ব্যাপারে খুব মডার্ন, দেখো তোমার কোনো প্রবলেম হবে না। রাস্তায় বেরিয়ে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম।
পাগলা গারদপুরো, আর কাকু নিজের বসকে খুশি করতে আমায় কেন বলে দিতে চাইছে কে জানে। বসকে কি খুশি করার অন্য কোনো উপায় নেই? বড় রাস্তার কাছে একটা ক্যাফে আছে, গতকাল দেখেছি, সেখানে প্রিন্ট আউট নেওয়া যায়। আমি সেদিকে পা বাড়ালাম। ভিসার দরকারি পেপার ছাড়াও আর একটা ইমেলে প্রিন্ট আউট নেওয়াও আমার খুব জরুরি। পাড়াটাই কবছরে খুব একটা পাল্টায়নি, শুধু কয়েকটা পুরনো বাড়ি আর নেই, বাকিটা সেই একই রকম রংচটার ঝাপসা রয়ে গিয়েছে। বাড়ির গলিটার মুখের কাছে এই পিছন থেকে সেই অদ্ভুত ঘণ্টিটা শুনতে পেলাম। দ্রুত পিছন ফিরে দেখলাম খিটকমল, আগের চেয়েও বুড়ো হয়ে গিয়েছেন মানুষটা, কিন্তু সেই সাইকেলটা ছাড়েননি এখনো, আশ্চর্য। মাফলারে কান মাথা ঢেকে সাইকেলে করে আসছেন কমল ডাক্তার। আমি একপাশে সরে দাঁড়ালাম। পাশ দিয়ে যাওয়ার সময় আমার দিকে তাকালেন একবার, সেই ঘোলাটে বিরক্ত দৃষ্টি। এই লোকটা পৃথিবীর সব কিছুতেই এত বিরক্তি কেন কে জানে। রাস্তায় প্যান্ডেলের বাঁশের কাঠামোটা খোলা হচ্ছে আজ, রাস্তাটা এমনিতেই সরু, তার উপর এইসব বাঁশ খুঁটির জন্য যেন এক ফালি হয়ে গিয়েছে। আমি সেই জায়গাটা পার করে এগিয়ে গেলাম, সামনেই সরু গলি, এটা দিয়েই বড় রাস্তায় ওঠা যায়। আমি অবাক হয়ে দেখলাম সারা পাড়ায় ওই তিন থাক আলোগুলো লাগলেও এই গলির মুখটা সে আগের মতোই অন্ধকার হয়ে আছে। হয়তো সরু গলি বলে আলো লাগানোর জায়গা পায়নি, বা লাগালেও হয়তো ভেঙে দিয়েছে কেউ। চওড়া একটা রাস্তা দিয়ে এই পাড়া থেকে মেন রোডে যাওয়া যায় বটে, কিন্তু পাড়ার সকলে এই শর্টকাটটাই ব্যবহার করে। একটা রিক্সা বা অটো কষ্ট করে চলে যেতে পারে এই গলি দিয়ে। গলিটা দেখে বুকের ভেতরটা আচমকাই কেমন যেন চলকে উঠল, চোখের সামনে ভেসে উঠল পুরনো কিছু মোম কাগজের দৃশ্য, নির্জন রাত, একটা ঠোঁট, তবে কি আবছা পর্দার উপরে এখনো বেঁচে আছে কেউ? তাই কি সে স্বপ্নে ফিরে ফিরে আসে? আসলে আমরা মাঝে মাঝে নিজেরাই নিজেদের চমকে দিই, আমাদের ভিতরে যে আর একটা আমি থাকে সেটা এমন ছোট্ট মুহূর্তগুলোই বুঝতে পারি। বড় রাস্তার মুখেই একটা বিশাল দোকান, ইন্টারনেট ক্যাফের সঙ্গে এডিটিপি, ফটোকপি, ল্যামিনেশন, স্পাইরাল বাইন্ডিং সব কিছুর দোকান। আমি নামটা দেখলাম, নীরাজ স্যার দেশাই মাল্টিপল সেন্টার। বড় কাছের দরজার ওপারে বেশ কিছু মানুষ রয়েছে, ভিড় দেখে বুঝলাম এখানে সময় লাগবে। দেখলাম কাছের দরজায় কাগজের নোটিস, প্লিজ ওপেন ইউর শু অ্যান্ড এন্টার। ওপেন, সর্বনাশ, এই যে ইংরেজিতে বৃহস্পতি। আমি জুতো খুলে দোকানে ঢুকলাম। আরে রুকুদা, তুমি? আচমকা পাশ থেকে একটা মেয়েলি গলার স্বর শুনে চমকে উঠে তাকালাম, আর সঙ্গে সঙ্গে বুকের ভিতরে দুলক্ষ ফড়িং ডানা কাঁপিয়ে উড়ে গেল যেন। দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে শীতল। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, কথাটা বলে শীতল হাসলো পেরেকের দিকে তাকিয়ে, তারপর বলল, আমি এসেছি যখন তখন একটু পরে দিদিও আসবে। পেরেক মাথা নাড়ল, তোদের নিয়ে আর পারি না মারি, কে বলেছে তোদের নাটক করতে? নিজেরাই তো বলেছিল যে পূজায় নাটক করবে, সেই শুনে পাড়া মোড়ে স্টেজ ফেজ করার কথা বললাম, আর এখন তোদের রিহার্সালের পাত্তা নেই, সত্যি না ঝুলিয়ে ছাড়বি না দেখছি। আমি কিছুই বুঝতে পারছি না, সদ্য টিউশন থেকে ছাত্র ঠেঙিয়ে ফিরেছি, পুজোর সময় কদিন টিউশন বন্ধ থাকবে বলে এখন এক্সট্রা ক্লাস নিতে হচ্ছে। সারাদিন কলেজের পর সন্ধেবেলা যেদিন এই ক্লাস নেওয়া থাকে সেদিন আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। এমনিতেই আমার অ্যালার্জি প্রবলেম আছে, আর এই শরতে সেটা বাড়ে। পলিউশন আর শেষ বর্ষার বাষ্প মিলিয়ে যে জিনিসটা কলকাতার হাওয়ায় দুধের স্বরের মতো পড়ে থাকে, তাতে প্রায় দিনই আমার শরীর খারাপ করে। আজ সেই প্রায় দিনের একটা দিন। আমি পকেট থেকে রুমাল বের করে নাক মুছলাম, নাকের ভিতরে মনে হচ্ছে পিঁপড়েরা প্যারেড করছে, মনে হচ্ছে কপালে পার্ক সার্কাস 7 পয়েন্টসের ট্রাফিক জ্যাম লেগে আছে, চোখে কেউ যেন লঙ্কা ঘষে দিয়েছে। এই অবস্থায় ক্লাস নেওয়া যে কি বিভীষিকা, যার হয় সেই জানে। শীতল লাইব্রেরির দিকে চলে গেল,
আমাদের পাড়ার লাইব্রেরিটা অনেক পুরনো, প্রায় 75 বছরের তো হবে। সেই লাইব্রেরির একতলাটা পুরো ফাঁকা। সেখানে বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে শুরু করে পাড়ার ছোটদের কালচারাল প্রোগ্রাম সবই হয়। বুঝলাম নাটকের রিহার্সাল ওই লাইব্রেরিতেই হবে। কিন্তু শীতল মেয়েটাকে, আমি রুমালটা পকেটে ঢুকিয়ে বললাম, হ্যাঁ রে পেরেক, শীতলকে? পেরেক কাঁধের ব্যাগটা ঠিক করে বলল, পুরো আতা হয়ে গেছিস নাকি? রাত দিনে ফ্যাচ ফ্যাচ করতে করতে ঘিলিগুলো সব সর্দির সঙ্গে বেরিয়ে গেছে। তুই একটা কথারও সোজা উত্তর দিস না কেন রে? আমার মাথা গরম হয়ে গেল। দেখ আমার পড়া আছে, আরো নানা কাজ আছে, বিদেশে যাওয়ার পরীক্ষার জন্য আলাদা টিউশন নিচ্ছি। তোর মতো সমাজসেবক হয়ে থাকলে আমার হবে? পেরেক বলল, সমাজসেবা নয়, কিন্তু দেখ সকলেই যদি নিজের কাজটা নিয়ে থাকে তাহলে সকলের কাজটা কে করবে? কমন কিছু কাজ তো থাকেই সমাজে, সেগুলো কে করবে? আমি উঠে পড়লাম। শালা মেয়েটা কে জিজ্ঞেস করেছি তাতে এত লেকচার শুনতে হবে জানতাম না। পেরেক আমার হাত ধরে টেনে বসিয়ে দিল, বলল, বোস, বোঁচা ভেজিটেবল চাপ আনছে, অর্ডার দিয়েছি। ওই মেয়েটার নাম শীতল মিত্র, পাড়ার ওই দিকে মানে গোবিন্দ ব্যানার্জির বাড়ির দিকে ওরা বাড়ি কিনে এসেছে 2 মাস হলো। দুই বোন, বাবা ব্যাংকের ম্যানেজার, তুই দেখিস নি? না, কখন দেখবো? আমি আবার রুমাল বের করলাম। পেরেক কিছু বলার আগেই ভেজিটেবল চপ দিয়ে গেল বোঁচা, একটা থার্মোকলের প্লেটে 4টে চপ, সঙ্গে একটু কাসুন্দি। আমার খিদে পেয়েছিল বেশ, তাই দ্রুত 2টো চপ খেয়ে নিলাম। আমি জানি না বাড়িতে গেলে কপালে কিছু জুটবে কি না। চপটা বেশ ঝাল, তবে সর্দির মুখে ভালো লাগলো। পেরেক বলল, এ 2টো না, 3টে খা, আমি একটাই খাবো। আমি বললাম, কেন? খা না। পেরেক একটা চপ হাতে ধরিয়ে দিল আমায় পেরেক একটা চপ হাতে ধরিয়ে দিল আমায় তারপর বলল, এত বড় কথা বলি, কিছু মনে করবি না তো? কি? আমি দেখলাম পেরেকের মুখটা সতর্ক হয়ে উঠেছে হঠাৎ। পেরেক বলল, না আগে তুই বল কিছু মাইন্ড করবি না, তাহলেই বলবো। আমি 3 নম্বর চপটা শেষ করে হাত ছাড়লাম, তারপর বললাম, বল আমি শুনছি। কাকু মানে তোর বাবা, পেরেক পুলকিতদের বারান্দায় ভালো করে বসলো। মানে সেদিন এমন একটা জায়গায় দেখলাম যে ইয়ে, মনে হলো কেউ যেন আমার শির দ্বারা গোড়ায় ইলেকট্রিকের খোলা তার ছুঁইয়ে দিয়েছে। পেরেক সাবধানে বলল, আর সেদিন টালিগঞ্জ পাড়ি ওদিকে গিয়েছিলাম, মানে আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে একটা নাইট স্কুল খোলা হবে মহাবীরতলার ওদিকে, আর তার জন্য একটা ঘর দেখতে গিয়েছিলাম, তখনই দেখলাম ব্যাপারটা। কি দেখলি? আমার কেমন যেন শরীর খারাপ করছে, কি শুনতে হবে কে জানে। আমার বাবা লোকটাকে আমার পছন্দ নয়, কিন্তু তাও অন্যের মুখ থেকে বাবার সম্বন্ধে কিছু শুনতে ভালো লাগে না। পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো জীবনে আমাদের এমন অনেক কিছু সম্পর্ক নিয়ে চলতে হয় যেগুলো বাছার অধিকার আমাদের নিজেদের হাতে থাকে না। ওখানে একটা গলি ভেতর গিয়েছিলাম, সেখানেই দেখলাম কাকুকে, একটা বড় চালা ঘর থেকে বেরোচ্ছে। আসলে জায়গাটা খুব ভালো নয়, একটা সিঁড়ি, আর কাকু যেখান থেকে বেরোচ্ছিল সেটা একটা 60টা ঠেক। আমি কি বলবো বুঝতে পারলাম না, চোয়াল শক্ত করে মাথা নামিয়ে নিলাম শুধু। পেরেক বলল, ওই ঠেকটা যে পেন্সিলার, তার নাম জগা, আমি চিনি, লাটুর মাঠে আসে মাঝে মাঝে, ভালো গান করে। তা ওকে জিজ্ঞেস করলাম, ও বলো কাকু নাকি প্রায়ই ওখানে যায়। আমি মুখ তুললাম এবার, দুর্বল গলায় বললাম, আমি এটা জানতাম না। পেরেক কাঁধে হাত রাখলো আমার, তারপর বলল, দেখ আমাদের বড়রা কি করবে সেটা তো আমাদের কন্ট্রোলে নেই, কিন্তু যখন জানলি কাকুকে একটু বলিস। জানিস তো এসব নেশার কোনো শেষ নেই, মানে এসব আগুনের মতো হয়, পুরো কিলে নেয় মানুষকে, বলিস কাউকে? আমার বুকের ভিতরে কেমন যেন জ্বালা করে উঠল, আগুনটা কি তবে আমার মধ্যেই লাগলো? আমি উঠে পড়লাম, বললাম, বাড়িতে যাই, ভালো লাগছে না রে। পেরেক বলল, শোন রাগারাগি করবি না, ভালো করে ঠান্ডা মাথায় কথা বলবি। আমি জানি আমায় কি করতে হবে, পুরো ব্যাপারটাকেই হজম করে যেতে হবে। এমনিতেই গোটা বাড়িতে মাইন পাতা, তার মধ্যে এসব বললে রেহাই নেই। আমি মাথা নিচু করে বারান্দা থেকে ব্যাগটা তুলে পা বাড়াতে গেলাম।
আর ঠিক তখনই এই বিপত্তিটা ঘটলো আবার। মনের অবস্থা তো ভেঙে পড়া বাড়ির মতো, তাই কোনো দিকে খুব একটা খেয়াল ছিল না, ফলে ব্যাগ নিয়ে ঘুরেই আজ আবার দড়াম করে ধাক্কা খেলাম। ওহ মা গো! আমি অনেক কষ্টে টাল সামলে নিয়ে দেখলাম আমার সামনে মাথা চেপে ফুটপাতে বসে পড়েছেন একজন ভদ্রমহিলা, আর পাশে একটা মেয়ে। আবার তুমি? আজও? মেয়েটা আমার দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠল। আমি দেখতে পাইনি, সত্যি আমার মাথাতেও ভালোই লেগেছে। কেন, চোখ পকেটে নিয়ে হাঁটো? অসভ্য একটা, রাস্তায় মেয়েদের ধাক্কা দিয়ে বেরো, রাস্কেল! এবার আমি চিনতে পারলাম, আরে সেই মেয়েটা তো, একেই তো সেদিন বাড়িতে ঢুকতে দেখেছিলাম। মেয়েটা এবার ভদ্রমহিলার পাশে হাঁটু গেড়ে বসল, বলল, মা খুব লেগেছে, কোন অন্ধদের পাড়ায় বাড়ি কিনেছো তোমরা? তখনই বলেছিলাম পাড়াটা আমার পছন্দ নয়। আমি ভদ্রমহিলার হাত ধরতে গেলুম, আসুন প্লিজ, আমি দেখতে পাইনি, শরীরটা ঠিক ভালো নেই। ভদ্রমহিলা হাতটা ঝটকা মারলেন। নেশা করেছো নাকি? এভাবে কেউ রাস্তায় হাঁটে, চড়িয়ে দাঁত ফেলে দেবো তোমার জানোয়ার। আমি থতমত খেয়ে দাঁড়িয়ে রইলাম। আরে কাকিমা, রাগ করবেন না প্লিজ, এবার পেরেক এগিয়ে এলো, রুকুর সত্যি শরীরটা ভালো নেই, ওকে প্লিজ ক্ষমা করে দিন। ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে পেরেককে দেখলেন, তারপর বললেন, শরীর ভালো নেই তো কমলদার নার্সিং হোমে ভর্তি হলেই পারে, এমন মা তাদের মতো রাস্তায় ঘোরে কেন? চল পুপু। মেয়েটা আমাদের দিকে তাকালো, তারপর বলল, মা তুমি যাও, আমি আসছি। ভদ্রমহিলা আমার দিকে আবার বিরক্ত দৃষ্টি ছুড়ে আস্তে আস্তে চলে গেলেন। পেরেক অবস্থাটা সহজ করার জন্য বলল, রুকু, এই শীতলের দিদি, তোষানা, আর তোষানা, ও রুকু। আমি আমার ব্যথা জায়গাটা ঘষে বললাম, রুক্মিণী কুমার মুখোপাধ্যায়। তোষানা আমার দিকে তাকালো এবার, তারপর বলল, তোমার ব্যালেন্স নেই না? সেদিন আমায় ধাক্কা দিলে, আজ মাকে গুতলে, কোন খেয়ালে থাকো? আমি কি বলবো বুঝতে পারলাম না, মাথার ভিতরটা কেমন যেন ফাঁকা ব্ল্যাকবোর্ডের মতো হয়ে আছে। আমি শুধু তাকিয়ে থাকলাম ওর দিকে, আর জীবনে প্রথম বুঝলাম মাথা ফাঁকা হওয়ার উপকারিতা। তুষানার ছোট্ট কপাল, আলতো টোল পড়া থুতনি, সামান্য চাপা নাক, নাকের পাশে ছোট্টতম কালো তিল, আর মুক্তোর মতো দাঁতগুলো সব নিখুঁতভাবে আঁকা হয়ে যাচ্ছিল ওই ফাঁকা বোর্ডটায়। তীক্ষ্ণ সুন্দরী না হলেও কাউকে দেখলে যে মনের মধ্যে এমন পিপারমেন্টের তুষারপাত হতে পারে, এই প্রথম জানলাম। বাড়ির সমস্যা, বাবার শার্টটা ঠেকে যাওয়ার খবর, শরীর খারাপের কামড়, সব যেন ও নিমেষে ঢাকা পড়ে গেল সেই তুষারের তলায়। আমি তুষানার ছোট্ট গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে রইলাম, মনে হলো আমাকে যদি আরও বকতে ইচ্ছে করে ওর, বকুক না, ক্ষতি নেই। আমি দেখলাম তোষানা এখনো হাত নেড়ে কত কি বলে যাচ্ছে, কিন্তু আমার কানে কোনো কথাই ঢুকছে না, আমি শুধু ওর হাতটা দেখছি। এত সুন্দর কি করে হয় কারোর হাত? কি দিয়ে তৈরি হাতটা? আর চামড়ার তলায় কি ফ্লুরোসেন্ট আলো জ্বলছে? আমি বুঝলাম কোনো কোনো মেয়ে বোধহয় জোনাকি প্রপার্টি নিয়ে জন্মায়। কি হলো, কথা কানে যাচ্ছে না? তোষানা এবার মুখের সামনে জোরে হাত নাড়ল। আমি থতমত খেয়ে বললাম, না মানে হ্যাঁ। এটা কে রে পেরে, কোন ডাইমেনশনে থাকে? রোজ দেখি মাথা নিচু করে কলেজে যায়, বাস স্টপে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, আবার কথা বললে উত্তর দেয় না। আমি যে ওদের বাড়িতে পড়াতে যাই খুড়তুতো বোনকে, সেটাও জানে না। তোষানা তরবার করে বলে গেল কথাগুলো। আমি অবাক হয়ে গেলাম, আমায় তবে দেখে মেয়েটা, আর আমার বোনকে পড়ায়? হবেও বা, আমি তো বাড়িতে কারোর সঙ্গে বিশেষ কথা বলি না, তাই খেয়াল করি না। আমার গলা শুকিয়ে গেছে, তাও বললাম, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি, সেদিনও না, আজকেও না, তবে আই এম সরি, আর হবে না। তোষানা এবার হেসে ফেলল, ঠিক আছে, অত বলতে হবে না, আমি পাকুর কাছে শুনেছি তোমার কথা, তুমি খুব ভালো স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিকে নাকি স্ট্যান্ড করেছিলে, এখন সায়েন্স কলেজ থেকে বিটেক করছো, শিগগিরই নাকি বিদেশে চলে যাবে। আমি থ মেরে তাকিয়ে রইলাম। তোষানা আবার হাসলো, বলল, আসলে কে আমায় ধাক্কা দিল সেটা জানতে হবে না? পেরেক বলল, হ্যাঁ তোষানা, সবই ঠিক বলেছি, রুকু খুব ভালো ছেলে, মানে যাকে বলে আইডিয়াল ভালো ছেলে, কিন্তু কাজের নয়। যাকে, তুই এই যে লেট করলি, রিহার্সালে যাবি না, দেখ
এমনিতেই পুজোর বাজেট নিয়ে টানাটানি, তার মধ্যে ফালতু ঝোলাস না। স্টেজ লাইট সাউন্ড করতে যা খরচ হবে সেটা বেঁচে গেলে পরের বছরের জন্য পুজোর ফান্ডে কিছু রাখতে পারবো। তোষানা বলল, আরে তুই ফালতু টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখলাম আর আমার এখানে থাকার মানে নেই। আমি পকেট থেকে রুমাল বের করে নাকটা মুছে বাড়ির দিকে পা বাড়ালাম। আরে রুকু, তুমি চলে যাচ্ছ? তোষানা পিছন থেকে ডাকলো আমায়। আমি ঘুরে বললাম, হ্যাঁ কাল একটা ক্লাস টেস্ট আছে, পড়তে হবে। তোষানা হাসলো, এত পড়াশোনা করে কি হবে? পেরেক বলল, ওকে যেতে দে, আমার বন্ধু হলো পাড়া কিছুতেই খুব একটা থাকে না, তুই চল লাইব্রেরিতে, আর দেরি করিস না। পেরেক তোষানার হাত ধরে টেনে লাইব্রেরির দিকে এগিয়ে গেল। আমি বেশ অবাক হয়ে গেলাম, 2 মাসেই পেরেকের সঙ্গে এত বন্ধুত্ব হয়ে গিয়েছে। আমার বুকের ভিতরে ছোট্ট একটা ছাড় পোকা কামড়ালো। কি জ্বালা, ফড়িং পিঁপড়ে ছাড় পোকা, দিনকে দিন আমার শরীরটা পোকামাকড়ের আড়ত হয়ে উঠছে। তোষানা পেরেকের সঙ্গে এগিয়ে গেল কয়েক পা, তারপর আচমকা পিছন ফিরে তাকালো আমার দিকে, ছোট্ট করে হাসলো। এক শরতে আমি 2 বার তুষারপাত দেখলাম। রতন সাহের দোকান থেকে আটার পটল বিস্কিট নিয়ে যেতে বলেছিল মা। আজ মা ঠিক আছে, মানে বাবার সঙ্গে তেমন কোনো ঝগড়া হয়নি। আসলে ব্যাপারটা হলো বাবা ঝগড়া করে না, মা এক মনে যা খুশি বলে যায় আর বাবা নিজের কাজ করে বা চুপ করে বসে থাকে। মায়ের কথার উত্তর বা পাত্তা কিছুই দেয় না। এতে যেন মা আরও রেগে যায়, আরও চিৎকার করে। সপ্তাহে 5 দিনই এটা আমাদের বাড়ির গল্প, কিন্তু আজ বাকি 2টো দিনের একটা দিন, কারণ আজ সকালে মা বাবার ওপর চেঁচায়নি। আমার বাবা বেসরকারি চাকরি করে একটা, ভালোই মাইনে পায়, কিন্তু বাড়িতে সামান্য টাকা দেয়। মা খুব বড় বাড়ির মেয়ে, সবার অমতে বাবার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। বিয়ের 1.5 বছরের মাথায় আমি হই। আমার জীবনে প্রথম 8-9 বছর বাবা আর মায়ের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তারপর কি হয়েছিল কে জানে, বাবার মায়ের মধ্যে একটা সমুদ্র ঢুকে যায়। এখনো মা নেশার ঘোরে মাঝে মাঝে আমায় বলে, তোর রাক্ষস জন্ম, তুই এসেই আমার সর্বনাশ করলি। মা আগে কিন্তু এমন ছিল না, খুব ভালো গান গাইত, ছবি আঁকত, কিন্তু তারপর কি যে হলো মা পুরো পাল্টে গেল। আমি বুঝি, বাবার মনোযোগ পাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে মা ক্রমশ ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে। রতন সাহেবের দোকানে আজ খুব ভিড়। আমার যেদিন শরীর খারাপ থাকে সেদিনই দেখি, পদে পদে আমায় বেশি ভুগতে হয়। এই যেমন বেশিরভাগ দিন জিনিতা আমায় কলেজ থেকে নিয়ে আসে ওদের গাড়িতে, কিন্তু আজইও কলেজ যায়নি। এই শরীর নিয়ে কলকাতা ট্রামে বাসে গুঁতোতে আমার যে কী কষ্ট হয়েছে, এই 50 কেজি শরীরটা দৈনিক স্ট্রাগলে কিছুতেই এঁটে ওঠে না। আমি ঠিক করেছি, যেদিন থেকে ভালো মতো রোজগার করতে পারবো সেদিন আর যাই কিনি না কিনি একটা গাড়ি আমি কিনবই। 1 কেজি আটার পটল বিস্কিট নিতে আমার 15 মিনিট লেগে গেল। মা এইসব কেনাকাটার জন্য আমায় টাকা পয়সা দেয় না, শুধু বলে দেয় কি আনতে হবে। মায়ের বাবা মানে আমার দাদু মারা যাওয়ার পর জানা গিয়েছিল যে কিছু টাকা মায়ের জন্য MIS করে রাখা আছে। যোগাযোগ না রাখলেও মাকে একদম ভুলে যায়নি দাদু। এখন সেটা থেকেই মায়ের হাত খরচ আর সংসারের টুকটাক খরচ চলে। তবে নিজে কখনো কোনো টাকা পয়সা চাই না, কারণ চাইলেই কি যে কথা শুনতে হবে। আজকাল মা কখন যে কি মুডে থাকবে কেউ জানে না। হাতে 2টো প্যাকেট ঝুলিয়ে আমি অল্প আলোর রাস্তা ধরে হাঁটতে লাগলাম। আজ বিকেলে বৃষ্টি হয়েছে, কিন্তু তাও মেঘ কাটেনি। আমি আকাশের দিকে চাইলাম, পুরনো ফাটা তোষকের মতো আকাশ, ছেঁড়া ছেঁড়া মেঘের তলায় চাপা পড়ে আছে পূর্ণিমার চাঁদ। কেমন যেন একটা মন খারাপ করা আলো ঘুরছে কলকাতার মাথায়। আমি একা থাকলেই আকাশের দিকে তাকাই। এই জটিল একটা শহরের মাথায় এমন সহজ একটা আকাশ আছে ভাবলেই আমার মন ভালো হয়ে যায়। আজ আকাশের দিকে তাকিয়ে, ওই ফাটা ফাটা মেঘের দিকে তাকিয়ে আমার তোষানার কথা মনে পড়ল। আমার এই 24 বছরের জীবনে তেমনভাবে কোনোদিন মেয়েদের সান্নিধ্য পাইনি, বা বলা যায় পেলেও কাউকে সেভাবে ভালো লাগেনি। বরং প্রেমের জন্য সকাল থেকে লাইন দিয়ে থাকা মানুষজনকে নিয়ে হাসাহাসি করেছি। কোনো বন্ধু আমার এই মনোভাবে বিরোধিতা করতে এলে বলেছি, লাভার্স আর দ্য ওয়াইজেস্ট ফুল।
কিন্তু আজ আমার নিজের মনটাই কেমন যেন লাগছে। খালি মনে পড়ছে ওই আলতো টোল পড়া থুতনি, নাকের পাশে ছোট্টতম তিল, মনে পড়ছে ওই হাত দুটো, আর যেতে যেতে পিছনে ফিরে একবার ওই দৃষ্টিদান। দমচাপা আকাশ থেকেও আজ পিপারমেন্টের তুষার ঝরে পড়ছে আমার মাথায়। আমার আর কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে যদি ওকে পেতাম, যদি রাজা হতাম, যদি আমার দুহাতে 10,000 হাতির বল থাকতো, যদি শাহরুখ খান আমার সেক্রেটারি হতো, যদি আমি মারাদোনার মতো ফুটবল খেলতাম, যদি মাইলের পর মাইল রেল লাইন ছুঁয়ে আমি সোনা করে দিতে পারতাম, তবে তবে কি হতো? আমি হাতের প্যাকেট দুটো দেখে ভাবলাম, তবে রাত 8:30 আমার পটল বিস্কিট বইতে হতো না। বাড়ির সামনে গিয়ে আমি আজ ঘাবড়ে গেলাম। এ কি, সারা বাড়িতে এমন আলো থই থই করছে কেন? আর বাবার বাইক এমন সময় কি করছে বাড়ির সামনে? বাবা তো রাত 12টার আগে বাড়ি ফেরে না। তবে আমি তাড়াতাড়ি এই ঘরের ভিতর ঢুকলাম। সদর দরজাটা হাট করে খোলা, বাইরে থেকে এই কাকুর গলা পাওয়া যাচ্ছে। কাকু তো নিচে আসে না, তবে হলোটা কি? আমি প্যাকেট হাতে ঘরে ঢুকেই থমকে গেলাম। এ কি, বাবার ডাইনিং টেবিলে বসে রয়েছে, চোখ বন্ধ, মুখটা নিচু, গম্ভীর। আমি অবাক হয়ে দেখলাম বাবার মাথার ডান দিকে কেটে গিয়েছে, জামার কলারের কাছে রক্তের ছিটে লাগা। আমি প্যাকেট দুটো টেবিলে রেখে সামনে এগিয়ে গেলাম। কি হয়েছে বাবা? বাবা চোখ খুলল না, কথাও বলল না কোনো। কাকু এগিয়ে এসে চিৎকার করে বলল, কি হয়েছে বুঝতে পারছিস না? তোর মদো মাতাল মা পিটিয়েছে তোর বাপকে। তোর বাবার প্যান কাচতে পকেট থেকে সিনেমার টিকিট পেয়েছে, তাই সাঁড়াশি ছুড়ে মেরেছে। ছি ছি, একদম নর্দমা করে দিল বাড়িটা। এখানে ভদ্রলোক থাকে? আমার মা বাধা দিতে গিয়েছিল বলে তোর মা তাকেও ঠেলে ফেলে দিয়েছে। কত বড় বেহায়া মেয়ে ছেলে, মাও শুয়ে আছে। রুকু, তুই এক করে ডাক্তার দেখে নিয়ে আয়, মাকে দেখাতে হবে। আমার মায়ের যদি কিছু হয় তবে কিন্তু আমি জানোয়ার মহিলাকে ছাড়বো না। আমি কি বলবো বুঝতে পারলাম না। দেখলাম নিজের ঘরে বিছানায় উপুর হয়ে শুয়ে মা কাঁদছে, আর পাশের ঘরে ঠাকুমা শুয়ে আছে চোখ বন্ধ করে। আমি দুই ঘরের মধ্যে দাঁড়িয়ে রইলাম। আচমকা বাইরে বিদ্যুৎ চমকালো, গুড়গুড় করে লোহার বল গড়িয়ে গেল মেঘের শরীর দিয়ে। উঠোনে চিটির পিটির শব্দ শুনে বুঝলাম জলের ফোঁটা পড়ছে, বুঝলাম বৃষ্টির এখনো অনেক বাকি। তবে এই বৃষ্টি পিপারমেন্টের নয়, এ হলো অ্যাসিড রেন। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী স্মরণজিৎ চক্রবর্তীর লেখা মোম কাগজে উপন্যাসটি। কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে প্লিজ ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।